الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله كيا تیرے اوصاف
قسموں سے بایا ہو تیری اوصاف حمیدہ تجھ سا کوئی آیا نہ آئے گا جہاں میں دیتا بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه اجكري ميلاد محفلের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল হাশেম সাহেব সম্মানিত প্রধান অতিথি শাহজাদা আলহাজ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকব সাহেব শাহপুর দরবার শরীফের যিনি সম্মানিত পীর সাহেব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে সম্মানিত সুধীজন সম্মানিত ওলামা ইকরাম আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আমি প্রথমে আপনাদেরকে দিক নির্দেশনামূলক যেটা আমি মনে করছি যে এটা আমার জিম্মাদারি বলাটা আপনারা জানেন আমরা চাচ্ছি যে কিছু জায়গার মধ্যে ট্র্যাডিশনালি কিছু কাজ করে আসছি সেই জায়গাগুলোর মধ্যে পরিবর্তন আসাটা ফরজ আইন কেন আমাদের সোসাইটির মধ্যে বর্তমান আমরা যে সময়ে বসবাস করছি এটা জ্ঞান বিজ্ঞানের সময় রেশনালিটির সময় ছেলেরা স্কুল কলেজে পড়ছে আন্তর্জাতিক দুনিয়ার সাথে ডেইলি তারা কমিউনিকেট করছে মোবাইল ইউজ করছে তাদের চিন্তা চেতনার মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে আবার আমাদের চিন্তা চেতনা এক ধরনের মুরব্বীদের চিন্তা চেতনা এক ধরনের ছেলেদের চিন্তা চেতনা আরেক ধরনের এখন আমাদের টার্গেট করতে হবে ছেলেদেরকে মুরব্বিয়ানে হাজারাত যারা আছেন ওনারা অনেক সুন্দর দুনিয়া দেখেছেন ওনাদের সময়কাল পৃথিবী অনেক সুন্দর পৃথিবী ছিল সত্যের সময় ছিল ওনারা আমাদের মিনিমাম 350 বছর আগে বেহেশতে গিয়ে ঘুমাই যাবেন সুতরাং ওনাদেরকে এখন আর তকরির করার কোনো দরকার নাই বরং ওনারা আমাদেরকে উল্টা তকরির করবেন কেন তকরির দুই ধরনের হয় একটা ব্রেনের তকরির একটা কলবের তকরির ব্রেনের তকরির দিয়ে হেদায়ত হয় না কলবের তকরির দিয়ে হেদায়ত হয় ইমান একটা হচ্ছে এলম ও আকল আর একটা হচ্ছে মহব্বত এবং আদব তাহলে দুইটা জোড়া শব্দ একটা হচ্ছে ব্রেইন এবং জ্ঞান এবং আকল ব্রেইন এবং জ্ঞান আর একটা হচ্ছে আদব এবং মহব্বত ইমান কোন দুই জিনিসের উপর ভর করে আপনারা জানেন ইমান কিন্তু জ্ঞান এবং ব্রেইনের উপর ভর করে না
ইমান ভর করে আদব এবং মহব্বতের উপর। ব্রেইন এবং জ্ঞান ওখানে পলিশ করে, কি করে? পলিশ করে, সৌন্দর্য করে। কিন্তু জ্ঞান এবং বিজ্ঞান দিয়ে অথবা ব্রেইন দিয়ে ইমান হয় না। ইমান হয় আদব এবং মহব্বত দিয়ে। ইমান কি হয়? আদব এবং মহব্বত। যদি জ্ঞান বিজ্ঞান টার্গেট হইতো তাহলে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মক্কা শরীফের মধ্যে না পাঠিয়ে তখনকার সময়ের জ্ঞান বিজ্ঞানের জায়গা রোমান সম্প্রদায়ের কাছে পাঠাইতো। কেন? কারণ ইমান, ইমানের মধ্যে কেন নাই? কেন মানব? কি কারণে মানব? আপনি কে? এগুলা জ্ঞানের মধ্যে আছে। ব্রেইন, ব্রেইন শান্তি দেয় না। দেখেন না কলেজের পোলা পাই ক্লাস এইট নাইনে পড়ার আগে আপনারে জিজ্ঞাসা আমি কেন করব? আমি কম, সে কি আমার চেয়ে বেশি জানে? এই কথাগুলো আবার আদব মহব্বতের মধ্যে নাই। আদব মহব্বতের মধ্যে এমনি দৌড়ে থাকে। আরেকজন বলতেছে পাগলের পাগলামি। দেখো, দেখছেন দুইটা দুই ধরনের, দুইটা আল্লাহ যখন বলছে আদমকে সিজদা করার জন্য আলাইহিসসালাম, তো ওই জায়গার মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপের মধ্যে শুধু একজন, আর গ্রুপের মধ্যে কুল ফেরেশতা। একজনে নির্ভর করছে জ্ঞান এবং ব্রেইনের উপর, আরেকগুলা নির্ভর করছে আদব এবং মহব্বতের উপর। সিজদা কাকে দিতে বলা হচ্ছে ব্যাপার না, কে দিতে বলেছেন ব্যাপার। বস, ফেরেশতারা এক বাক্যে সিজদা করে দিয়েছে। জিজ্ঞেসও করেন নাই মাওলা কেন সিজদা করতাম, এতগুলা ফেরেশতা, নুরানি ফেরেশতা, মাটি দিয়ে কি একটা বানাইলেন, এটারে আমরা সিজদা করতাম না। এখানে কোনো কথা নাই, কথা যা বলার আগে হয়ে গেছে। উসজুদু ফাসাজাদু, বাস এখানে নিজেকে সুপর্দ করে দেওয়া আছে। যেই ফাসাজাদু সিজদা করেছে, আদব মহব্বত শব্দ কি করে বলে দেখেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমরা জানলো আর কতটুকুন জানি যতটুকুন আপনি জানিয়েছেন। এটা হচ্ছে আদব এবং মহব্বতের জায়গা। আর একটা আকল এবং ব্রেইন এবং জ্ঞানের জায়গা, সে কি বলে দেখেন, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। যুক্তি দিচ্ছে আবার, কি কে সিজদা করতে বলেছে, কাকে সিজদা করতে বলেছে, এটার ম্যাটার করে না। এখন উনি যুক্তি দেয়, কি যুক্তি? আমি ওর চেয়ে উত্তম, আপনি আমাকে মাটি আগুন দিয়ে বানিয়েছেন, তাকে তো মাটি দিয়ে বানিয়েছেন, আগুন কি মাটিকে সিজদা করতে পারে, তা আমি কেন সিজদা করব? দেখছেন কেন থেকে বের হইতে পারে নাই। এই কেন শেষ পর্যন্ত তাকে রাজিম করেছে, অভিশপ্ত বের করে দিয়েছে তার জান্নাত থেকে। তাইলে আমাদের এখানে একটা হচ্ছে আদব এবং মহব্বতের জায়গা, আর একটা হচ্ছে জ্ঞান এবং আকলের জায়গা। জ্ঞান এবং বর্তমানে আমরা যে সমাজে বসবাস করছি, সমাজের মধ্যে যখন আধুনিকতা ভর করে, সমাজের মানুষ যখন ম্যাটেরিয়াল হয়ে যায়, অতিরিক্ত জড়বাদী, আপনারা বাইরে কথা বলবেন না বেটা, হয় মসজিদে আসবেন, এটা কি ধরনের কথা, এই বাইরে কথা বলবেন না, এটা যদি বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নামাজ শুরু হবে আমরা কথা বন্ধ করে দেব, জানাজা শুরু হবে কথা বন্ধ করে দেব, উম্মতে মুসলিমাকে যদি বলতে হয় কথা বলিয়েন না, এটা কি ধরনের কথা হলো বেটা। তো বলতে চাচ্ছিলাম, বসে যান, বলতে চাচ্ছিলাম, তো একদিকে আদব মহব্বত, কিন্তু সমাজের মধ্যে যখন জড়বাদীটা মাথা ছাড়া দিয়ে উঠে, আমি যে জড়বাদী হয়ে যাচ্ছি সেটা আপনি কি করে বুঝবেন? সোসাইটি যখন জড়বাদিতার দিকে যায় তখন সমাজ থেকে দুইটা জিনিস অথবা তিনটা জিনিস একেবারে নাই হয়ে যাবে। কি? সহযোগিতা, একজন আরেকজনকে সহযোগিতা করার যে মন, সহযোগিতার জায়গা দখল করে নেবে প্রতিযোগিতা। আমাকে আরো বড় হইতে হবে, গাড়ি আরেকটা লাগবে, ব্যাংক আরো একটা জায়গার মধ্যে রাখেন, তো আপনার ভাই যে খাইতে পারে না ওর ব্যবস্থাও করবে। আবার আমার বউ তো আছে, টাকা এদিকে যাইতে পারবে না ওদিকে যাইতে পারবে, কোন দিকে? একটা বিষয়, জড়বাদিতার সবচেয়ে খতরনাক দিক হচ্ছে কি জানেন, সমাজ থেকে ইমোশনকে, পারস্পরিক শ্রদ্ধাবোধকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। সেই সমাজের মধ্যে দাড়িওয়ালা লোক রাস্তা রাস্তা ঘুরবে, কেউ সালাম দিবে না, কোনো ইমোশন থাকবে না। মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আস্তে 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 ভেঙে যাবে। মানুষ আমরা থেকে আমিতে পরিণত হবে,
আমরা থেকে আমিতে, এখন আমরা আমিতে পরিণত হই নাই, আগে আমি ছিলাম, আগে ঘরের দরজা বন্ধ হয় নাই তো, বাড়ির এক বাড়ির লোক এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়, এখন আমরা পৃথিবীতে এত কোটি কোটি মানুষের মধ্যে আমরা আর আমরা নাই, কি হয়ে গেছি আমি। তো আমরা যখন আমি হই, সম্পর্ক যখন নষ্ট হয়, ইমোশন এবং মহব্বত যখন সোসাইটি থেকে খতম হয়ে যায়, তো মানুষের রুহের খাদ্য বন্ধ হয়ে যায়। মানুষের রুহের খাদ্য বন্ধ হয়ে গেলে কি হয়, সমাজের মধ্যে অশান্তি এবং অরাজকতা বেড়ে যায়, মদ বেড়ে যাবে, ড্রাগ বেড়ে যাবে, নির্মমতা পশুত্ব বেড়ে যাবে। ছেলে বলে বাবারে খুন করে চার ভাগ না পাঁচ ভাগ করছে, আপনাদের কাছে আমাদের কাছে যারা ক্রাইম নিয়ে গবেষণা করে তাদের কাছে এটা অনেক অ্যালার্মিং, কিন্তু এটা নিয়ে চিন্তা করার যথেষ্ট সময় আমার হাতে নাই, কারণ আমার নালা দিয়ে তো টাকা চলে যাচ্ছে। আমি যদি আপনার এগুলোর দিকে দৃষ্টি দেই তো নালার টাকা কে ধরবে? আমাকে প্রাডো কিনতে হবে না, আমাকে বড় করে বাড়ি করতে হবে সামনে চাঁদপুরের, যাতে দেখে বলে এটা অমুক চৌধুরীর বাড়ি। কিন্তু আবার আল্লাহ বলছেন ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আপনার দৃষ্টিতে আপনি চৌধুরী বাড়ি বানাইছেন, যে ঘরের ভিতরে হালাল থাকবে না, ইমোশন মহব্বত থাকবে না, আমার নবীর দিন এবং শরীয়ত থাকবে না, সেটা যেভাবেই হোক বাইতুল আনকাবুত। এটা কিসের ঘর? মাকড়সার ঘর। মাকড়সার ঘরকে যেমন এমনি এমনি করে দুই মিনিটে মানুষ ইধার থেকে ইধার করে, তো মনে রাখবেন নবীর দিন ছেড়ে দিলে ঘরের মধ্যে আপনি শান্তি পাবেন না। কি কি হবে আমি আপনাদেরকে বলে দেই, লিখে রাখবেন আপনারা। আপনার ঘরে অশান্তি বেড়ে যাবে, ছেলে মেয়ে অবাধ্য হবে, শারীরিক কষ্ট বেড়ে যাবে, মানসিক কষ্ট বেড়ে যাবে, বাইরে থেকে দেখতে আপনাকে মনে হবে আপনি বহুত শান্তিতে আছেন, যত ভিতরে ঢুকবেন গন্ধ বের হবে। আপনি আমার নবীর শরীয়ত ছেড়ে দিয়ে আপনি এই ধরতির মধ্যে শান্তির সাথে বসবাস করবেন, এটা আমার আল্লাহ হতে দিবে না, এটা আমার আল্লাহ হতে দিবে না। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে আমি কথাগুলা শুরু করেছিলাম, তো সোসাইটির মধ্যে প্রতিযোগিতা, ইমোশন প্রতিযোগিতা বেড়ে যাবে, ইমোশন কমে যাবে, মহব্বত কমে যাবে, পারস্পরিক শ্রদ্ধা বোধ কমে যাবে। একটা জিনিস অসম্ভব বেড়ে যাবে, সেটা কি? আমিত্ব। আমি, আমাকে বাঁচতে হবে, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে আগে, আমি আমরা কে ভুলে যাবে। আমিত্ব এত দূর পর্যন্ত পৌঁছাবে সমাজের ছেলেরা ইমামে আজমকে মনে করবে উনি কে আবার, আমি থাকতে। আপনি বুঝতে পেরেছেন? ইমামদেরকে কেউ মানবে না, না মানতে না মানতে ঘটনা এত দূর চলে যাবে মানুষ নবীদের ব্যাপারে, মানুষ নবীর ব্যাপারে বলবে নবী নবী আর কি, ওনাকে আল্লাহ নবী বানিয়েছেন, তো আমি কি করতাম? আমরা সেই সমাজে বসবাস করতেছি, এটা আস্তে আস্তে আরো দূরে যাবে। তাইলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, তিন মাইন্ডসেটের লোক এক সোসাইটির মধ্যে বসবাস করছে। আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমাদের চিন্তা চেতনা অনেক রেশ, অনেক ট্রেডিশনাল, অনেক ট্রেডিশনাল, আমরা আগের যুগের মতো। দেখেন না আমাদের ছেলেরা এখনো পা ধরে সালাম করে, হ্যাঁ আমরা আমাদের উস্তাদদের পা ধরে বসে থাকি, কেন? কারণ আমরা ওই আগের মাইন্ডসেটে। আমাদের মুরব্বীরও আমাদের মতো, কিন্তু তরুণ প্রজন্ম আবার আমাদের মতো না। এখন আমরা বক্তব্য রাখি, ওয়াজ মাহফিল আয়োজন করি, আমাদের বেশিরভাগ শ্রোতা তরুণ, সুতরাং আমি তাদের লাইকিং ডিসলাইকিং, পছন্দ অপছন্দ, এটাকে আমার মাথায় রাখতে হবে। আমি যখন পোস্টারগুলো করব, এমন যেন না হয় যে আমাদের ছেলেদের কাছে যেন পোস্টার আবার হাস্যকর হয়ে না ওঠে। আপনারা বুঝতে পেরেছেন? তোমাদের একটা বিষয় হচ্ছে, টাইটেলগুলো যখন লিখবো আমরা হুঁশ থাকে মতো, হুঁশ থাকে। আমাকে দাওয়াত করলেন মুফতি ওসির রহমান সাহেব, হুজুরকে দাওয়াত করলেন, আমার উপরে যতটুকুন টাইটেল হুজুরের উপরও ততটুকুন টাইটেল। হুজুরের উপর জুলুম হয়েছে, হুজুরের উপর জুলুম হয়েছে। কেন? ও আমার উস্তাদ, আমার, আপনি আমার উস্তাদের নাম উপরে লিখবেন, আমার নাম বাকে আস্তে করে একটু করে লিখবেন,
যাতে মানুষ বুঝতে পারে একজন শিক্ষক আর একজন ছাত্র, তাহলে এটা গুড মেসেজ যাবে, একটা সুন্দর মেসেজ আমাদের ছেলেদের মধ্যে যাবে। কিন্তু আমরা যদি এখানে টাইটেলের প্রতিযোগিতা দেই, তাইলে এটা আমাদের ছেলেদের কাছে হাস্যকর হয়ে যাবে এবং এই যে পুরা পৃথিবীতে ছড়িয়ে যায় এগুলো বক্তব্যগুলা, মানুষের কাছে ভালো মেসেজটা যাবে না। টাইটেল বেশি হওয়া মানে হচ্ছে আমি এখনো আমিত্ব থেকে বের হইতে পারিনি। এই এই সময়টা হচ্ছে এইজ অফ টাইটেল, এইজ অফ টাইটেল, টাইটেলের জমানা। যখন যুগ ছিল, জমানা ছিল, তখন উলামা ইকরাম কিতাব লিখে শেষে লিখে দিতেন আল খাদেম আল ফকির অমুক, ফকিরের নাম অমুক, যিনি নিজেকে ফকির বলতেছেন ওনার এক হাতের জ্ঞান আমার উপরে টাইলে দিলে হয়তো আমি দাঁড়াইতে কষ্ট হবে, তো যার এক হাতের জ্ঞান ঢেলে দিলে আমার দাঁড়াইতে কষ্ট হবে উনি ফকির আর আমি হয়ে গেছি আন্তর্জাতিক। সুন্দর হইল না জিনিসটা, আপনারা বুঝতে পেরেছেন এগুলার ব্যাপারে? তো সবাই এক কাতারে দাঁড়াই যাবে তাহলে? না, আমাদের বাংলাদেশের বক্তা যারা ওয়াজ করে আমরা সহ, এখানে কেউ বড় মুহাদ্দিস নাই, আরে মুহাদ্দিস মুফতি দূরের কথা, সিনিয়র শিক্ষক নাই, আমরা কেন মানুষকে কনফিউজ করব? ছেলেরা যদি জানে যে আমার মতো মানুষ আমি আন্তর্জাতিক, ভালো মাদ্রাসার মহাদ্দিসকে যখন আপনি বসাই দেবেন উনি বলবেন ও আচ্ছা দেখছি, এটা ওলা কোনো আগামাতা নাই, কিছু জানে না। কেন? কারণ আমি এটা সেই কারণে ওরা ইমামে আজমকে বুঝতেছেন, কারণ সে দেখেছে আমাদের দেশে মুফতি কারা, সে আমার মতো ধ্বজবাঙ্গা যখন দেখছে মুফতি অমুক, তো সে তো মুফতির একটা ইমেজ তার ব্রেইনের মধ্যে ধারণ করে নিয়েছে। যখন আমি বলতেছি এটা ইমাম, তখন বলতেছে দেখছি কি দেখছি। সে কারণে আমরা এই জায়গাতে অনেক আমরা পরিবর্তনটা আনি না, আগের মতো হই। আগে কি আপনারা এত কিছু লিখছেন? আগে কি লিখতেন? অমুক মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা অমুক, গেছে শেষ। আমাদের জন্য আমরা আবার মাইন্ডও করি, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, প্রধান 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 শেষই হয় না। নাবালেক নাকটি বেলে দুধ পড়বে এখনো কোন একটা মাদ্রাসার মধ্যে, হয়তো এখনো পড়ে বা ক্লাস থ্রি ফোরে পড়ায়, কিন্তু মাহফিলের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, প্রধান আকর্ষণ, বাতিলের আতঙ্ক, ফেরকা কি 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 দিয়ে মানুষ পাগল করে ফেলে, এগুলা দিবেন না আল্লাহর রাস্তা। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মূল সাবজেক্ট, মূল সাবজেক্টটা আমরা নির্দিষ্ট আলেমের কাছে সেটা আগে পাঠিয়ে দেব যে হুজুর এটা আপনার বিষয়, এই বিষয়ে আপনি আলোচনা করবেন। অন দ্য স্পট যদি আপনি বলেন তাহলে এটা হ্যাঁ উনি বলে ফেলবেন, কিন্তু যে আন্দাজে বিষয়টার হক আদায় করা দরকার সে হক আদায় করতে পারবে না, কারণ রেফারেন্সগুলো ক্রস চেক করতে হয়। দুই, তিন নাম্বার হচ্ছে যেমন আমাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মাযহাব আমরা কেন মানব, আমার পেজের মধ্যে আমার মনে হয় যদি কমও হয় এবং এখনো পেজের মধ্যে আসে নাই, আমাদের ছেলেরা পাইপলাইনের মধ্যে রেকর্ডেড বক্তব্য যেগুলো আছে মিনিমাম 150 ঘন্টার হবে, কম করে হলেও 150 ঘন্টার হবে। এখন হ্যাঁ সোসাইটির মধ্যে কিছুক্ষণ আগেও বলে আসছি এই কথাটা, এখানে মনে রাখবেন এই যে প্রশ্নগুলা, মাযহাব না মানা, আল্লাহ রসুলের শানে বিয়াদবি, রবিউল আউয়ালের শানে বিয়াদবি, শবে বরাত, শবে মেরাজ, তারাবি, এগুলা থেকে তো আমি নাজাত পাবো না। পেট যতক্ষণ আছে কিদা লাগবে, তাই বলে কি আমি বলবো হুজুর ভাতের কথা বলেন? যখনই আসি হুজুর ভাতের কথা বলেন কেন? কোকে পেটে কিদা লাগবে? ও না, পেটে কিদা তো থাকবে, পেট যতক্ষণ আছে কিদা ততক্ষণ লাগবে, কিন্তু আমি কি শুধু ভাতের ভিটামিন দিয়ে চলবো? না, আমার তো ভিটামিন লাগবে, ক্যালোরি লাগবে, প্রোটিন লাগবে। সুতরাং আমার ব্রেকফাস্ট আছে, রুটি আছে, ডিম আছে, সবজি আছে, আমি শুধু ভাত খাইলে তো হবে না, আপনারা বুঝতে পেরেছেন? তো এখন পেটে যে খিদা লাগে, ও খিদা তো লাগবে, যত পেট আছে যতদিন থাকবে ততদিন খিদা লাগবে। আমাদের সমাজের মধ্যে সবসময় মনে রাখবেন দুইটা শক্তি কাজ করে, একটা পজিটিভ শক্তি, একটা নেগেটিভ শক্তি। নেগেটিভ শক্তি আগে কম ছিল, এখন বাড়তেছে, এই বাড়তেছে বিদায় আমাদের সমাজ থেকে শান্তিও চলে যাচ্ছে। মিথ্যা বেড়েছে কি কমেছে? বেড়েছে। লোক ঠকানি, প্রতারণা, জোল,
সব কাজ, গর্হিত কাজ, অশ্লীল কাজ সব কিছু বেড়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তো অশ্লীলতা যদি বাড়ে, ক্রাইম যদি, এটা মৌলিক কথা, আপনারা যদি এতটুকু আইডিয়া করতে পারেন, আমি ছেলেদেরকে বলতেছি, তাহলে আপনি এত মাসলা ডিটেইল জানার দরকার নাই। দলিল কি আপনি বুঝবেন? ফরজ কেমনে হয়, ওয়াজিব কেমনে হয়? আমাদের একটা ছেলে বাইরে মাজহাব এই সেই কথাগুলোর মধ্যে বলতেছি, আমি তারে বলছি বলো তো দেখি এটা কি জিনিস, পড়া কি কো ওয়াজিব? আল্লাহ এটা কোরআন হাদিসের কোন একটা দলিল দিতে পারবা যে কোরআনে আল্লাহ বলছে হাজা ওয়াজিব, অথবা আমার নবী বলছে হাজা ওয়াজিব? এত ইজিলি বলে ফেললেন ফরজ ওয়াজিব, এটা তো নবীও বলেন নাই, রসুলও বলেন নাই, আল্লাহ বলেন নাই, এটা তো উলামায়ে কেরাম আমাদেরকে বলে গেছেন ফরজ ওয়াজিব। শুনে তো মুয়াক্কাদা গায়ের মুয়াক্কাদা, এই যে শরীয়তের থাক ঠিক করেছি না, শরীয়তের থাক, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত মুয়াক্কাদা, এটা গায়ের মুয়াক্কাদা, এটা মুস্তাহাব, নিচেরটা মুবাহ, শরীয়তের থাক, শরীয়তের থাক। ফরজের অপোজিট যেটা, এটা কি হয়েছে? হারাম, মুখস্থ করে ফেলি বেটা। ওয়াজিবের অপোজিটটা কি হয়েছে? ওয়াজিবের অপোজিট হয়েছে মাকরুহে তাহরিম। সুন্নতে মুয়াক্কাদার অপোজিটটা কি হয়েছে? এটা আল ইসাআ, যেটাকে আমরা এসাআত বলি। সুন্নতে গায়রে মুয়াক্কাদার অপোজিটটা কি হয়েছে? সুন্নতে গায়রে মুয়াক্কাদার অপোজিট হচ্ছে মাকরুহে তানজিহি। মুস্তাহাবের অপোজিট কি হয়েছে? খেলাফে আওলা। মুবা দুই জায়গায় সেম, এটা শরীয়তের থাক, এটা শরীয়তের থাক। এটা আপনাকে কে বলল? এটা আমাদেরকে বলেছেন আমাদের ইমামগণ। কিভাবে বলেছে? ওনারা শরীয়তের দলিলগুলা নিয়ে, শরীয়তের দলিলগুলা নিয়ে ওনারা দলিলগুলা ওয়েট করেছে, ওয়েট কোন দলিল দিয়ে ফরজ হবে, কোন দলিল দিয়ে ওয়াজিব হবে, কোন দলিল দিয়ে সুন্নত হবে, এটা আমি বের করতে পারবো? পারবো না। তো ওনারা কি করেছেন? আমাদের জন্য নিয়ম নীতি বানিয়েছেন, ফরজ কেমনে সাব্যস্ত হবে। আল্লাহ তো আমাকে শুধু বলতেছেন তুমি এটা করো, এখন তুমি করো, এটা দিয়ে আল্লাহ আপনি কি আবশ্যক বুঝাইতেছেন না আমাকে এখতিয়ার দিছেন? আমরা অনেক সময় বলি না তুমি এটা করিও, তো করিও বললো তো অনেক সময় আমরা করি না, বুঝি যে এখানে আমার এখতিয়ার আছে, করলে করলাম না করলে নাই, কিন্তু কিছু করার মধ্যে আছে, করবো অবশ্যই। শব্দের মাধ্যমে আমি বুঝতে পেরেছি, অবশ্যই যখন বলেছে বুঝতে পেরেছি এটা অবশ্য করতেই হবে, কিন্তু আমার আল্লাহ সিম্পল বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা, নিশ্চয় আল্লাহ আদেশ দিয়েছেন আদলের, কিসের আদলের? এহসানের, এবং জিল কুরবা, জিল কুরবাকে দেওয়ার জন্য। হুকুম কয়টার করেছে? আদলের, এহসানের, জিল কুরবাকে দেওয়ার জন্য হুকুম করেছেন। এখন আমি মাওলা এই হুকুম দিয়ে আমি কি ফরজ বুঝব? আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন, আমি জানি না এই ডাইমেনশন থেকে, আমরা চাচ্ছি কথাগুলো এই ডাইমেনশন থেকে হোক। আমি যদি বলি আমাদের নামাজ আমরা হাত তুলি না, এটা বুখারী শরীফে এসেছে, এটা মুসলিম শরীফে এসেছে, আমার ছেলেগুলো খুব শুনবে না। আমি এই আদলে যদি বলেন, শুনতে একটু ধৈর্য ধারণ করতে হবে, কিছু করার নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ হুকুম দিয়েছেন, এখন এই হুকুম দিয়ে আমি কি বুঝবো? কি হুকুম? ফরজ, ওয়াজিব। আচ্ছা, কিসের হুকুম দিলেন? আদল। আদল মানে কি? তা আমি বলতেছি আদল মানে ইনসাফ। এখন সমাজের মধ্যে ইনসাফ তো ফরজ ইনসাফও আছে, ওয়াজিব ইনসাফও আছে, মুস্তাহাব ইনসাফও আছে। আমার ড্রাইভার যেটা নিয়ে এসেছি তাকে আমার সাথে খাওয়ানো ইনসাফ না, আমার সাথে খাওয়ানো ইনসাফ না, তাকে খাওয়ানো ইনসাফ, আমার সাথে খাওয়ানো ইনসাফ না, কিন্তু আমার সাথে খাওয়াইলাম এটাও ইনসাফ। আমার বোনের সম্পত্তি বোনকে দিয়ে দেওয়া এটাও ইনসাফ, দুই ইনসাফ একসাথে হইল। এই যে আল্লাহ তো সিম্পল বলে দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ হুকুম দিয়েছেন আদলের। এখন আদল শব্দ, এটা তো একটা শব্দ, এটার একটা বাউন্ডারি আছে না, কোন কোন জায়গায় আমি আদল শব্দটাকে নিয়ে যাব, কোথায় কোথায় অ্যাপ্লাই করব, কোন কোন জিনিসকে আমি আদল বলবো, এটা আমাকে কে বুঝাবে? বাউন্ডারি কে ঠিক করবে?
আল্লাহ আমি ঠিক করব কো তুমি ঠিক করবা কেন উত্তর দক্ষিণ বুঝো না তো কে ঠিক করবে কো তোমার আমার বান্দাদের মধ্যে আমি ওই মাইন্ডসেটের মানুষ তৈরি করেছি যারা বাউন্ডারি নির্ধারণ করতে পারবে সুবহান আল্লাহ তারা কারা কো তারা আহলুজ জিকির তারা কারা আহলুজ জিকির তারা তারা কারা কো তারা উলিল আমর তারা কারা কো যাদের তাফাক্কু ফিদ্দিন নসিব হয়েছে তারা তারা কারা কো যাদেরকে আমি হেদায়েতের নূর দিয়ে যাদের সিনাকুলে শরহ সদর করেছি তারা এরাই বাউন্ডারি নির্ধারণ করবে সেই কারণে আমাদের মাযহাবের দরকার হয় মাযহাব ছাড়া কোরআনের উপর আমল করা যাবে না সামগ্রিকভাবে ইন্নাল্লাহ ইয়ামুরু এখন প্রথম শব্দ আমর এখন আমর আরবীর মধ্যে আবশ্যক হয় ইখতিয়ারিও এখন এখানে কি হয়েছে এটা কে বুঝাবে আমাকে আচ্ছা ইহসান ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ইহসান মানে কি এখন তো আমাদের নাম ইহসান ইহসান মানে কি বাবার প্রতি ইহসান মার প্রতি ইহসান এরপরে আমাদের বাড়ি থেকে 10 মাইল দূরে থাকা এক ব্যক্তি তার প্রতি ইহসান সব ইহসান কি এক না ইহসানের একটা বাউন্ডারি আছে না ইহসান কাকে বলবো কোন জায়গায় ইহসান আমি শব্দটা প্রয়োগ করব ইহসানের স্কোর কি হবে পুরো বিষয়টা যারা ডিল করে তাদেরকে আমরা কি বলি ইমাম বলি এই স্কুলটাকে আমরা মাযহাব বলি এভাবে আপনি করতে যান এটা তো ইয়ামুরু এরপরে কি বলেছে ওয়ায়ানহা আনিল ফাশাই ওয়াল মুনকার ওয়াল বাগি আমার আল্লাহ নিষেধ করেছেন কি কি নিষেধ করেছেন কো ফাহশা নিষেধ করেছেন মুনকার নিষেধ করেছেন বাগি নিষেধ করেছেন ফাহশা মানে অশ্লীলতা এখন অশ্লীলতার তো স্তর আছে গালি দেওয়া অশ্লীলতা 14 ফেব্রুয়ারি আমরা আমাদের ছেলেরা যা করে সব অশ্লীলতা অশ্লীলতার স্তরের মধ্যে কিছু আছে পশুত্বের অশ্লীলতা সব কি এক হবে এখন এই স্তর নির্ধারণ কে করবে অশ্লীলতা বলতে আমার আল্লাহ কি বুঝিয়েছেন ওয়ায়ান হা বলেছে নিষেধ করেছেন কি ধরনের নিষেধাজ্ঞা কি তাহারিমি তানজিহি এসাহার খেলাফে আউলা কি ধরনের নিষেধাজ্ঞা সেটা এটা আপনি বলবেন গুগল চেক করে করে এই কাজ যারা আমাদেরকে বলে সেই কারণে আমরা কোরআন শরীফ পড়ে ফিকা কিতাবের দিকে যাইতে হয় ফিকার কিতাব খুলে দেখতে হয় যে আমি কোন হুকুমকে কোন স্তরের মধ্যে রাখবো ইহুদিদের কাছে ফিকা নাই নাসারার কাছে ফিকা নাই হিন্দু ভাইদের কাছে ফিকা নাই মাযহাব নাই না থাকার কারণে ধর্ম আছে সেজন্য ফিকা শাস্ত্র একটা ধর্মকে টিকিয়ে রাখার জন্য ফিকা শাস্ত্রের কোনো বিকল্প মাযহাবের কোনো বিকল্প নাই কেন কারণ আমাদের এখানে 30 বছর আগে মিষ্টির দোকান ছিল ছিল না তো 30 বছর আগে মিষ্টির দোকান সেই দোকান থেকে এখন কে মিষ্টি কিনে আমাদের চট্টগ্রামের মধ্যে চমক মিষ্টি মুখ এগুলা মিষ্টির দোকান এখন যদি কাউকে কেউ পিটায় এই দোকানে ঢুকার জন্য ঢুকবে না কেন কারণ মিষ্টি মুখের দোকানের মধ্যে আপডেট ভার্সন আসতে 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 এখন আমরা মিঠাই ওয়েল ফুডে চলে গেছি সেই কারণে ওই দোকানগুলো বন্ধ করে দিতে হয়েছে ওই দোকানগুলো তো যাদের ধর্মের মধ্যে মিষ্টি মেলার আপডেট হয় নাই তারা দোকান বন্ধ করে দিতে হয়েছে যেভাবে ইহুদি যেভাবে অন্যান্য ধর্মের লোক আমার ধর্মের মধ্যে কি হয়েছে সামনের দিকে গেছে মিষ্টি মিষ্টির বাইরে যাইতে পারে নাই তো মিষ্টি কিন্তু আপনি সময়ের চাহিদা অনুযায়ী স্বাদের মধ্যে আমি কি করেছি পরিবর্তন এনেছি মিষ্টি রয়ে গেছে কিন্তু পরিবর্তন এসেছে আমাদের মূল জিনিস কোরআন সুন্নাহ কিন্তু সময় পরিবর্তন হচ্ছে জায়গা পরিবর্তন হচ্ছে সংস্কৃতি পরিবর্তন হচ্ছে সামগ্রিকভাবে মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন আসছে পরিবর্তনীয় সময়ের মধ্যে কিছু আলেম নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কোরআন সুন্নতের যে স্রোত সেটাকে জারি রেখেছে সেই কারণে আমার ধর্ম আগে যেমন ছিল এখনো তেমন পুরানো হয় নাই কার কারণে পুরানো হয় নাই আলেমদের কারণে মাযহাবের কারণে ফুকাহাই মিল্লাতের কারণে আমি আপনাদের এই এতটুকুন কথার পরে সম্মানিত উপস্থিতি কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ যখন কোনো কিছু করতে বলেন করতে বলতেছে
আল্লাহ কিন্তু আপনাকে ফরজ ওয়াজিব এগুলা বলে নাই, আল্লাহ বলতেছে করো। এখন আল্লাহ এই করটা কোন কর হবে? তো উলামায়ে কেরাম একসাথে হয়ে যখন এই চারটা নির্ধারণ করছেন, তো চারটা কিভাবে নির্ধারণ করবেন? তো উলামায়ে কেরাম উসুল তৈরি করেছেন, উসুল গর্ত আর্কিটেকচার মিস্ত্রিরা বানাই ফেলছে, আসল কাজ তো আর্কিটেক্ট আছে না, পুরা ঘরের ডিজাইনের পেছনে আপনি মিস্ত্রি দিয়ে ঘর বানাইলেন, কোনো আর্কিটেক্ট ব্যবহার করেন নাই, ছয় মাস যাইতে পারে না আপনার ঘরের কোনার মধ্যে ড্যাম হওয়া শুরু হয়েছে। কেন? কারণ মিস্ত্রি তো শুধু সে তুলবে, সে কি আগামাতা কিছু বুঝবে? বুঝবে না, আর্কিটেক্ট বুঝে। তো আমাদের মুসলিম মাজহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতের মধ্যে কিছু আর্কিটেক্ট পাঠিয়েছেন, ওনারা কোরআন সুন্নাহগুলো একসাথে করে, আমি জাস্ট আপনারা কতটুকুন বুঝবেন আমি জানি না, তবু আমার কথাগুলো বলা দরকার। আয়াত নিয়েছে, নেওয়ার পর তো এটা দিয়ে ফরজ হবে না ওয়াজিব হবে। ওনারা ওনারা প্রথমে একটা মূলনীতি বানিয়েছেন, কি মূলনীতি? কোন শরীয়তের কোন হুকুম ফরজ হওয়ার জন্য যেই দলিল দিবেন সেই দলিল অবশ্যই কতইয়ু সুবুত, কতইয়ু দালালা হইতে হবে। কতইয়ু সুবুত মানে যেই ট্যাক্স আপনি আমাকে দিচ্ছেন দলিল হিসেবে সেটা নির্ভুল হইতে হবে, কোন সন্দেহ ছাড়া, সন্দেহাতীত পন্থায় নির্ভুল হইতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, দলিলের মধ্যে শব্দ যেটা ব্যবহার হয়েছে সেই শব্দের অর্থ একেবারে নির্ভুল হইতে হবে, মানে শব্দের অর্থ একটা, এটাতে দুই বা ততোধিক অর্থ থাকতে পারবে না। আপনি আমাকে বলতেছেন বাগান পরিষ্কার করতে, আমি দেখিয়ে দিয়েছি এই এই বাগান আমার এই গাছ পরিষ্কার করবা, আমার কাছে বাগান আছে পঞ্চাশটা, এখন আপনি কি বলবেন? হুজুর আপনি তো বলছেন বাগান পরিষ্কার করতে, কোন বাগান পরিষ্কার করবে এটা তো বলেন নাই। আমি বলবো বেটা তোমার না আমি বলে গেছি আমার এই বাগানের এই গাছ, তাইলে এটাকে বলে কতইয়ু দালালা, কতইয়ু দালালা এক অর্থ, আপনার মনে আর কোনো সন্দেহ নাই, ঠিক আছে? কতইয়ু সুবুত হয়েছে, কেন আমি ইশারা করে দিছি আমার ওই বাগান না আমার এই বাগান, এটাকে কি বলি আমরা? কতইয়ু সুবুত, কতইয়ু দালালা, ফরজ সাব্যস্ত করার জন্য দলিল এই অবস্থায় হতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আপনি গুগল থেকে দেখে করে ফেলবেন। আপনি আমি মনে করছি কি মানে শুধু হাত তোলান আমার না মাজহাবু ভাই, এটা পুরা দুনিয়া, এটা পুরা দুনিয়া। এরপর আমি আপনাকে ব্যাংকিং সেক্টরে ঢুকাবো, ব্যাংকিং এর মধ্যে শত ধরনের মুআমালা হয়, আপনি এখানে কোনটাকে জায়েজ কোনটাকে না জায়েজ বলবেন, আপনি সুদ কাকে বলবেন, রেবা কাকে বলবেন, ব্যবসা কাকে বলবে, এটার জন্য আপনি আমি গুগল দেখে দেখে করতে পারবো না। এখানে কত ধরনের কথাবার্তা আছে। ও ভাই আপনি ব্যবসা করেন না, আপনার ব্যবসার মধ্যে ট্যাক্স এসেছে 50 লাখ টাকা, আপনি ইনকাম ট্যাক্সের অফিসারের কাছে গেছেন, যদি গুগল দেখে দেখে সব কিছু করে ফেলতেন তো আপনি ইনকাম ট্যাক্স অফিসারের কাছে কেন গেছেন? ঘরের মধ্যে বসে আপনি নিজের ফাইল নিজে তৈরি করতে পারেন নাই, যার কাছে গেছে দুই দিন সময় নিয়ে আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে 50 লাখ টাকাকে 3 লাখ টাকা বানাই দিছে। কেন? কারণ ইনকাম ট্যাক্সের যে ল, যে আইন, আইন এবং আইনের অ্যাপ্লিকেশন, আইন এবং আইনের সমজ, বই আমি আপনার হাতে দিয়ে দিলে হবে না, বইয়ের সমজ, আইনের অ্যাপ্লিকেশন, আইনকে মনে রাখা, ব্যবহারিকভাবে জানা, এটা আমিও জানি না আপনিও জানেন, এটা উনি জানেন, এটা উনি জানেন। উনি যখন গ্রাউন্ড লিখেছে আপনি এক পৃষ্ঠা পড়ার পরে আপনার ব্রেইন ধরে গেছে, আপনি আর পড়তেছেন না ভয়ে, কেন? ওই গ্রাউন্ডগুলো আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো ইনকাম ট্যাক্সের লয়ার যেমন, যারা মাজহাবের ইমাম তারা হচ্ছেন কোরআন হাদিসের লয়ার, কোরআন হাদিসের লয়ার। এই সিম্পল জিনিসের জন্য অনেক দলিলের প্রয়োজন হয় না। এখন যেই ফেতনা আপনারা দেখতেছেন এটা কেন দেখেন, এটার পিছনের কারণ হচ্ছে আপনি দেখবেন বাংলার জমিনে এত বড় বড় আলেম, আপনারা আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আচ্ছা, বড় আলেম না? ডক্টর আহমদ পেয়ারা বুগদাদি রহমতুল্লাহ আলাই, হুজুররা অনেক বড় মাপের আলেম না, ঠিক আছে? বাংলাদেশের মধ্যে কোন বড় আলেম কখনো বলছে মাজহাব নাই? কেন?
কারণ পাগল বাদে এই কথা কেউ বলবে না পাগল বাদে কেউ বলবে না যে ইনকাম ট্যাক্স অফিসারের কাছে যাইতে হবে এটা আমি করে ফেলব এটা কেন হচ্ছে কারণ আমাদেরকে শাসন করেছে সাদারা দীর্ঘদিন সাদারা এখান থেকে চলে যাওয়ার পর তারা বড় টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠান বানিয়েছে তাদের দেশে সেখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিকে তারা চাকরি দিয়েছে এই চাকরি দিয়ে পুরো ডিপার্টমেন্টার অফিসের নাম দেওয়া হয়েছে ওরিয়েন্টালিজম কি নাম দেওয়া হয়েছে ওরিয়েন্টালিজম এটার নাম কি ওরিয়েন্টাল স্টাডি মানে মানে হচ্ছে প্রাচ্যের মধ্যে আমরা যারা থাকি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা জার্মানি চায়না মেইনলি মুসলমান আমরা যারা থাকি আমাদের ধর্ম আমাদের কর্ম আমাদের চিন্তা আমাদের জীবন যাপনের তরিকা আমাদের মন মানসিকতা আধ্যাত্মিকতা সব কিছু নিয়ে তারা ওখানে গবেষণা করে কি কারণে গবেষণা করে আমাদেরকে জানার জন্য আমাদেরকে জানা তাদের প্রয়োজন কি হায় 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 কাশ যদি মতে মুসলিমা বুঝতে পারত 14 তারিখে আপনারা এরকম ভেসে যাইতেন না কাশ যদি আপনারা বুঝতে পারতেন আমাদেরকে জানা তাদের দরকার কারণ পৃথিবীকে আমরা 1250 বছর শাসন করেছি শাসনের অভিজ্ঞতা আছে আমাদের আমরা নি কোনো আবার ঘুরে দাঁড়াই যায় আমরা নি কোনো আবার ঘুরে দাঁড়িয়ে যায় পৃথিবীতে এখন যে সমস্যা সেই সমস্যার কোনো সমাধান পৃথিবীর কাছে নাই এই সমস্যার সমাধান শুধুমাত্র আমার নবীর মদিনা শরীফে সুবহানাল্লাহ কোরআনে পাক হাদিস সুন্নতে রাসূল এবং আমার নবী এই তিন সত্তা বাদে বর্তমান পৃথিবীর সমস্যার কোনো সমাধান নাই সবকিছু বাদ দিয়ে দেন আবার আপনারা এটা মনে করবেন না বাইরে থেকে যারা ঘরে বসে শুনতেছেন হুজুর যা মন চায় বলে দিচ্ছে আপনি এটা ভুল করবেন হুজুর যা মন চায় বলে দিচ্ছে মনে করুন আপনাদের এখানে আসছি মসজিদে দুই চারজন নিয়ে কথা বলে চলে যাচ্ছি ঘরের মধ্যে বসে যদি আপনি মনে করেন আপনি মহাপণ্ডিত এটা ভুল করবেন এটা ভুল করবেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি পৃথিবী আজকে প্রায় 30-40 বছর হয়ে গেছে আমি বাইরের দুনিয়ার কথা বলতেছি ক্রাইম দূরের কথাগুলো বাদ দেন আত্মহত্যা কমাইতে পারে নাই আত্মহত্যা কমাইতে পারে নাই বরং আত্মহত্যা প্রত্যেক বছর বানের পানির মতো বাড়তেছে আমাদের দেশও বাড়তেছে মুরব্বীরা বলবেন এটা কি বলেন হুজুর হ্যাঁ আফসোসের বিষয় আমাদের দেশে আত্মহত্যা বেড়ে যাচ্ছে এখন যেটা বলবো সেটা আপনারা হজম করতে পারবেন কিনা জানি না আগামী 10 বছর পরে আমাদের দেশের আত্মহত্যার রেট ভয়াবহ আকার ধারণ করবে ভয়াবহ আকার আমাদের ঘরের ছেলে মেয়েও দেখা যাবে মাস সপ্তাহে 2-3 বার চিন্তা করছে আত্মহত্যা করবে সুইসাইডাল অ্যাটেম্পট বলে এবং গত 6 মাসে আমাদের দেশে ডিভোর্স রেট অনেক বেড়ে গেছে এবং ম্যাক্সিমাম ডিভোর্স মেয়েদের কাছ থেকে প্রপোজালটা আসতেছে যে ডিভোর্স দিয়ে দেন আগামী 10 বছর পরে সেটা ভয়াবহ আকার রূপ নেবে ভয়াবহ এরকম সামাজিক অবক্ষয়ের মধ্যে যারা 10-15-20 বছর যাদের বয়স আপনি বুঝতে পারতেছেন তারা কোন আগুনের মধ্যে আমরা তাদেরকে রেখে যাচ্ছি আমাদের ছেলে মেয়েদেরকে এরকম একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো তারা আমাদেরকে জানা তাদের জন্য ফরজ হয়ে গেছে কেন কারণ এদেরকে দমাই রাখা যাবে না এদেরকে দমানো দরকার কারণ পৃথিবী চায় মুসলিম না পশ্চিমারা পৃথিবীতে রাজত্ব করুক মুসলমানদের মত যেন কেউ না হয় কার মত হবে তো আমাদের মত আমরা যেমন চিন্তা করি তোমরা তেমন চিন্তা করবা যা খাই তোমরা তা খাবা 14 ফেব্রুয়ারি আমরা করি তোমরাও করো জিজ্ঞেস করতে পারবা না যা করি আমরা করতেছি না গতকালকে টিভি চ্যানেলের মধ্যে সবাই পাগল হয়ে গেছে কিনা এটার জন্য কেন পুরো পৃথিবীর মধ্যে কিছু মুনাফেকের কারণে কিসের কারণে মুনাফেকের কারণে এই মুনাফেকগুলা নিজেদের পরিচয় হাইড করে এরা যে মুসলমান না এরা যে ইসলামকে শুধু বিশ্বাস করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বাইরের জিনিসপত্র এনে এখানে সয়লাভ করে এরা এটা বলতে চায় না
আপনারা বুঝতে পেরেছেন। এদের কারণে এই সমস্ত জিনিসগুলো এখানে সমাজের মধ্যে একেবারে হয় না গাঢ় হয়ে গেছে, বসে গেছে। তো তাদের একটা আলটিমেট গোল যে পৃথিবীতে যেন তাদের রাজত্ব থাকে। শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা দেখতেছেন না আছে কেউ কথা বলতে পারতেছে আগামী 10 বছর অপেক্ষা করে কি পড়ানো হবে সেটা আমি মসজিদে বলতে পারতেছি না, উজু ভেঙে যাবে, লিখে রাখবেন আজকে বাসায় গিয়ে। কারণ এগুলো হচ্ছে একটু একটু পয়জন দিয়ে দেখে ইমানের গাইরত আছে কিনা, যখন দেখে যে সব বেগাইরত হয়ে গেছি তো স্বাভাবিক যা হওয়ার তাই হবে, তখন ছেলে মেয়ে এসে আপনাকে এমন প্রশ্ন করবে জিপায় কামড় দিয়ে বেহুশ হয়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না আপনার। আমাদের মুরব্বীরা তখন হয়তো দুনিয়া থেকে চলে যাবে, তারা তো বলতেছে টাটা বাই বাই আমরা চলে যাচ্ছি, আমার নবী ওই কথা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ও কবর দিয়ে আমার উম্মত যাওয়ার সময় কবরবাসীকে বলবে তোমরা বড় শান্তিতে আছো, কাশ আমরাও যদি কবরে ঢুকে যেতে পারতাম সেই সময়ের মধ্যে আমরা উপস্থিত। তাদের প্ল্যান এটা। তবে দোয়া করবেন, আল্লামা ইকবাল বলেছিল ও সাদা মানুষ সংস্কৃতি কালচারের নাম দিয়ে যে তালোয়ার তৈরি করছো সেই তালোয়ারে তোমাদের গলা কাটা যাবে, তোমাদের গলা কাটা যাবে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমরা যেন সেই সমস্ত রাষ্ট্রে ছড়িয়ে যেতে পারি, আমার নবীর সোনার মদিনার পতাকা যেন সেখানে উড়ে। বাধ্য আপনাকে আসতেই হবে, কারণ আমার নবীর সোনার মদিনা বাদে শান্তি নাই। শান্তি থাকলে মানুষ আত্মহত্যা করে, শান্তি থাকলে মানুষ ডিভোর্স দেয়, শান্তি থাকলে মানুষ ক্রাইম করে, শান্তি থাকলে মানুষ ড্রাগ নেয়। অথচ টাকা পয়সা দন দৌলত সব কিছু আগ থেকে অনেক বেড়েছে, কিন্তু এটার মধ্যে শান্তি নাই। আমাদের ছেলেদেরকে এখন জিজ্ঞেস করেন আপনার জীবনের উদ্দেশ্য কি, কেউ কলেজে পড়ে কেউ ইউনিভার্সিটিতে পড়ে, সবার উদ্দেশ্য একটা ভালো চাকরি, কতটুকুন বেতন? হুজুর 50,000 টাকা হইলে আলহামদুলিল্লাহ, দেখছেন চাকরি শুরু করেছেন প্রথম মাসের টাকা পেয়েছেন 50,000, বন্ধু বান্ধব নিয়ে কত খুশি আপনি। এই আপনি 4 মাস পরে বলতেছেন হুজুর বেতনটা আর একটু বাড়লে ভালো হইতো, বেতনটা আর একটু বাড়লে। আমেরিকান অনেক বড় স্কলার উনি একটা সার্ভে করেছেন, বেশ কিছু মানুষকে প্রশ্ন করেছেন টাকা দিয়ে মানুষ সুখী হয় কিনা, এটা মানুষকে দেখানোর জন্য। আপনার বেতন বছরে $50,000, আপনি এই টাকা নিয়ে খুশি কোন আর একটু বাড়লে ভালো হতো, কত পর্যন্ত চান? কো 1 লাখ। তবে প্রথমে কেমন ছিল না? কো প্রথমে তো ভালো লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে আর একটু বাড়লে ভালো। উনি $1 লাখ বেতন আলার কাছে গেছে, তুমি কই চলে টানা হিসরা কোন রকম, কতটুকুন হলে ভালো হয়? কো $1.5 লাখ মতো হলে বছরে ভালো হয়। উনি $1.5 লাখ বেতন আলার কাছে গেছে, এটার কোন সীমা পরিসীমা নাই। $5 লাখ বছরে যে পায় সেও বলতেছে $10 লাখ হইলে ভালো হইত। মদিনাওয়ালা নবী অনেক আগেই বলে গেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাই রে বনি আদম, তারে যদি স্বর্ণের একটা পাহাড় দাও সে আরেকটা পাহাড়ের আশা করবে, তারে যদি আরেকটা পাহাড় দাও সে আরেকটা পাহাড়ের আশা করবে, শেষ পর্যন্ত সে মাটিতে ঢুকে যাবে, শান্তির দেখা পাবে না। আল্লাহুকুমুত তাকাস হাত্তা জুরতুমুল মাকাবির, ধর্ম বলছে তাকাসুর না, অনেক 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 না, অনেকের পিছনে দূরতে দূরতে তো হাত্তা জুরতুমুল মাকাবির হবে, কবর পর্যন্ত পৌঁছে যাবে, শান্তির দেখা পাবে না। সেই কারণে দন বলেন, দৌলত বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, যেগুলো আমাদের জীবন দিয়ে হয়েছে, পরে আমরা লেখাপড়া করে যেটা শিখেছি, আমি আমাদের কথা বলি অথবা আরেকজনের কথা, ইংল্যান্ডে যারা যায় প্রথম কি 2 বছরের ভিসার পরে আরেক বছরের ভিসা, কাশ যদি লেগে যেত, কাশ যদি ভিসা লেগে যেত, 2 বছরের ভিসা পরে 2 বছর লেগেছে, তার শান্তির কোনো শেষ নাই, পার্টি দিচ্ছে কত কিছু, 3 দিন পরে আবার বেজার, কিরে ভাই জানি না আবার পরে কি হয়, ও মা তো আপনার জন্য দোয়া করাইতে করাইতে অবস্থা খারাপ, যে নাও সেই কো দোয়া। আচ্ছা টার্গেট আলটিমেটলি ব্রিটিশ পাসপোর্ট, কোনো রকম যদি এই পাসপোর্ট নসিব হয়,
যেই দিন পাসপোর্ট পেয়েছে সেই দিন মনে হয় যেন 10 গরু দিয়েছি টেঙ্গে মেজবান খাওয়াবে মানুষকে। ওফ, পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ। তিন দিন পরে তার যে ব্রিটিশ পাসপোর্ট হয়েছে সেটাই ভুলে গেছে। এখন তার অন্য টেনশন হয়ে গেছে, গড় কিনতে পারবে কিনা, ছেলেদেরকে নিয়ে এখানে কেমনে মানুষ করবে। মানুষ স্থির না। এখন আপনি আপনি কি বুঝতে পারতেছেন, টাকা এটা আপনাকে দুই দিনের শান্তি দেবে, ঘর দুই দিনের শান্তি, গাড়ি দুই দিনের শান্তি। কেন? কারণ টাকা, ঘর, হাবি জাবি যা কিছু নিয়ে আপনি জীবন সাজান, যেটাকে আমার আল্লাহ জিনতু হায়াতি দুনিয়া বলেছে, দুনিয়ার সৌন্দর্য বলেছে, এই চাকচিক্য আপনাকে আনন্দ দিবে বেশিতে 10 দিন। কিভাবে? ব্রেইন থেকে আপনার কিছু কেমিক্যাল নিঃসরণ হয়, এটা 2-3 দিন থাকার পর আবার ব্যাক করে, আপনি যেই লাও সেই কদু জায়গার মধ্যে। আল্লাহ, তাহলে সুখী এবং শান্তিতে কে থাকে? সুখ এবং শান্তি সেই ব্যক্তির অন্তরে থাকে যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্যের মধ্যে সৌন্দর্য খোঁজে না, সুখ খোঁজে না। যেই ব্যক্তি সুখ খোঁজে, যিনি দুনিয়ার চাকচিক্য বানিয়েছেন তার ভিতরে, তার নাম কে? আল্লাহ। সুবহানাল্লাহ। তো মাওলা সুখ কোথায়? কও আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, কারণ সেই মহব্বতের মধ্যেই সুখ আছে। তাহলে মহব্বত দুইটা হয়ে গেল না? একটা 14 তারিখের মহব্বত, একটা আমাদের এই মহব্বত। 14 তারিখের মহব্বত আপনাকে নিচের দিকে নিয়ে যাবে, কারণ সেই মহব্বতের শুরু হয় লালসা দিয়ে, লাস্ট দিয়ে। কি দিয়ে? লাস্ট, লালসা। মনে রাখবেন, লালসা আপনার ভিতরে থাকতে হবে, নতুবা তো আপনি পৃথিবীতে কিছুই করতে পারবেন না। আমাদের এই ভাইরা এক বাড়ি থেকে এক বাড়ি, এক প্রোগ্রাম থেকে এক প্রোগ্রাম অর্ধরাত্রিতে যায়, কেন? লালসা ভিতরে যদি না থাকতো, লোভ, এটা করতে পারতেন না। মনে রাখবেন, লোভ মানে, আমি আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, লোভ মানে কি? চাওয়া, আপনি চাচ্ছেন, সেটা যতক্ষণ পর্যন্ত লিমিটের মধ্যে থাকবে মানুষ দুনিয়া পরিবর্তন করে ফেলতে পারে, কিন্তু সেই চাওয়া যখন লোভে পরিণত হয় মানুষ দুনিয়াকে বিনাশ করে ফেলবে। আপনি যে এত বড় বাগান সাজিয়েছেন, কেন সাজালেন? আপনার ভিতরে একটা চাওয়া আছে, আমি এটা করব। বাগান করলেন, বাগান এটা করতে পারতেন না যদি আপনাকে আল্লাহ হাহে সাথে নফসানি না দিত, চাওয়া না দিত, অদম্য স্পৃহা। আপনি করলেন, করার পরে আপনি যখন ব্যালেন্স খুইয়ে, আপনার ভিতরে ঢুকে গেছে লোভ। লোভ মানে আপনার আশেপাশের জমিন আপনি চাচ্ছেন না আরো বাড়াবো, তো জমিন তো ওইটা অমুকের, কয়টা আমি জানি, কেমনে ট্রিক করে নিতে হয়, এতক্ষণ যেটা ছিল সেটা অ্যাপ্রিসিয়েটেড, প্রশংসাযোগ্য, এরপরে যেটা হচ্ছে সেটা বিনাশ। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যার ভিতরে হিরস ঢুকে যায়, লোভ ঢুকে যায়, কো সেই ব্যক্তি সেই নেকড়ে বাঘে পরিণত হয়। একটা ক্ষুধার্ত নেকড়েকে যদি 10-10টা ছাগল বিশিষ্ট একটা ঘরে ঢুকিয়ে দেন, সে 2টা খাবে, 3টাকে ছিঁড়বে, 10টাকে মারবে। লোভ হচ্ছে সেই ধরনের জিনিস, লোভ, একটা খাবে 10টা ছিঁড়বে, কিন্তু লোভ এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। পিছন কি? পিছন তো দারুণ, দুনিয়া সাজানোর জন্য যদি আপনার অদম্য ইচ্ছা না থাকে তো দুনিয়ায় সাজাইতে পারবেন না আপনি। সম্মানিত উপস্থিতি, আমরা একটু দোয়া শুরু করি। আল্লাহুম্মা সাল্লি হজাবে
ظلمت بشری اٹھا دو یا رسول اللہ صلاة دنیا رسول اللہ علیکم صلاة شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شكرني এক মহব্বতের মধ্যে এটা লাশ দিয়ে শুরু হয় লোভ লালসা দিয়ে সেটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যায় চলে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি একটা মানসিক প্রশান্তিতে থাকেন তিন মিনিট পরে সেটা শেষ হয়ে যায় যখন এই এই মহব্বতের মধ্যে যখন এই মহব্বতটা শেষ হয়ে যায় এই আপনার ভিতরে অস্থিরতা তৈরি হয় কেন অস্থিরতা তৈরি হয় কারণ আপনি ভিতরের জগতের মধ্যে গ্যাস্ট্রিক করে ফেলেছে গ্যাস্ট্রিক দুই ধরনের হয় একটা জিসমানি গ্যাস্ট্রিক একটা রুহানি গ্যাস্ট্রিক জিসমানি গ্যাস্ট্রিক কোনটা আপনি এমন জিনিস আপনার পেটের ভিতরে দিয়েছেন যেটা পেট পছন্দ করে না পেটের সেটিংস এর বাইরে আমরা বলি কি স্টোমাক আপসেট হয়ে গেছে মানে পেট মন খারাপ করেছে কি দিয়েছে এই রাস্তাঘাটের মধ্যে পেঁয়াজু হাবি জাবি কি বানাইছে বিসমিল্লাহ করে দিছে ২৪ ঘন্টা পর্যন্ত আপনার খিদা শেষ হয়ে গেছে পেট খালি খিদা নাই কেন কারণ আপনার ভিতরে গ্যাস হয়ে গেছে সেটাকে অ্যান্টি অ্যাসিডিটিক ট্যাবলেট খেয়ে গ্যাস গুলা রিলিজ করতে হয় ঠিক সেভাবে রুহানি জগতের মধ্যে আপনি এমন কিছু জিনিস দিয়েছেন যেটা আপনার রু কল্প বাতেন পছন্দ করে না যে লাশ যে লালসার মহব্বতের পানি ভিতরে দিয়েছেন সেটা আপনার কল্প বাতেন পছন্দ করে না এখানেও গ্যাস হয়ে গেছে যে গ্যাস হয়ে গেছে আপনার রুহের ক্ষুদা বন্ধ হয়ে গেছে সেই কারণে আপনি আর মসজিদ আসতে পারতেছেন না ভালো লাগে না আপনি তিলাওয়াতে কোরআন করতে পারতেছেন না জিকির করতে পারতেছেন না কারণ ক্ষুদা লাগতে হবে তো খিদাই তো লাগতেছে না তো এটা রিলিজ করতে হবে না এটা কেমনে রিলিজ করে অ্যান্টি অ্যাসিডিটি কি কতবার নামাজ আপনি যতক্ষণ পর্যন্ত সালাতু তওবা আদায় করে আল্লাহর দরবারে খাস দিলে ক্ষমা না চাইবেন আল্লাহ ক্ষমা করবেন আমাদের এক ভাই জিজ্ঞেস করতেছে হুজুর তওবা করি আবার যে গুনাহ করি আমার ভাই আমরাও তো করি আমরাও তো আমার নবীকে কোনো কথা বাদ রাখেন নাই আমার নবী এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গুনাহ করি তওবা করি আমার নবী বলতেছেন তওবা কর কই ইয়া রাসূলুল্লাহ তওবা করেছে আবার গুনাহ করেছে যে আমার নবী বলতেছেন আবার তওবা করো কই ইয়া রাসূলুল্লাহ আবারও গুনাহ করছি তো আমার নবী বলতেছেন আবার করো সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আবার করছি তো দেখছেন বারবার বলতেছে ঘুরাই ঘুরাই তাবারানির হাদিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যতবার গুনাহ করবি ততবার তওবা করবি সুবহানাল্লাহ আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে ৬০ বার বোধহয় ৭০ বার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ বারও যদি তুমি গুনাহ করো ডেইলি ও ৭০ বার আল্লাহর দরবারে ইস্তেগফার করবে আমার আল্লাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ কি দয়ালু রব দেখছেন একটু যদি আপনি কেঁদে বলেন আইলে পাড় দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে যদি বলেন আল্লাহ রে মাফ চাইতেছি তোর দরবারে আমার আল্লাহ ক্ষমা করে দেন আমলি গুণা আমার আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু আকিদার গুণা যদি হয় শানে রেসালতে বেয়াদবি হয়ে গেছে আলে বাইত রসুলের শানে বেয়াদবি হয়েছে সাহাবা ইকরামের শানে বেয়াদবি হয়েছে এই গুস্তাখির গুণা মানে আকিদার গুণাগুলো আল্লাহ ক্ষমা করেন না সেই কারণে আমরা এত বেশি জোর দেই আপনারা বলেন না হুজুর এই তো নামাজ পড়ে না আমার ভাই নামাজ না পড়াও দোষ নামাজ না পড়াও দোষ শানে রেসালতে বেয়াদবি করাও দোষ দুই দোষ কি এক
এক ব্যক্তি যদি গত 20 বছর নামাজ না পড়ে, কোন কেউ বলতে পারবে যে এই ব্যক্তি জাহান্নামী? এটা বলতে পারবো আমি যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে? তো হুজুর, ইনি তো 20 বছর পড়ে নাই, ইনি জাহান্নামী? আল্লাহ না, ইনি জাহান্নামী কিনা ওইটা তো বলতে পারবো না। হুজুর নামাজ না পড়লে, না নামাজ না পড়লে জাহান্নাম, ওইটা ঠিক আছে। হুজুর এই ব্যক্তি না এই ব্যক্তির কথা বলা যাবে? কেন? এটা নিষেধ। কে কোন কাজে পার পেয়ে যাবে, কে কোন কাজে আটকে যাবে? এতটুকুন বললে তো হয়, এই ফেরেশতা এটার সরা বরবা কে কোন? সেই কারণে অনেক ভদ্রতা দেখাবেন মানুষকে। সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে আখলাকের কারণে, আখলাকের কারণে। তবে আকিদা ঠিক রাখতে হবে। কিয়ামতের দিন আমার আল্লাহ চেক করবে, তো আল্লাহর চেক যখন শুরু হবে কিয়ামতের ময়দানে, হায় হায়, আল্লাহ চেক শুরু করবেন আকিদা দিয়ে, আকিদা ঠিক আছে কিনা। কবরের মধ্যে দেখতেছে না সেখানে আপনার আকিদা চেক করতেছে? মা কুন তা কুলুফি হকে হাজার রজুল, এটা বলার তো দরকার নাই, ঠিক না? এটা কেন বলবে? নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। এই জন্য আগে আকিদা ঠিক রাখবেন। শানে রেসালতের মধ্যে কোনো আন্দাজে দুনিয়া উল্টে গেলে শুধু আপনি না, দোয়া করবেন আল্লাহর দরবারে, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমার নসলের মধ্যে যেন কোনো গোস্তাখ রসুল না আসে, আমাদের নসলের মধ্যে যেন কোনো নিসবতে আউলিয়ার সাথে বিয়াদবি করে এমন বিয়াদব যেন আমাদের নসলের মধ্যে আল্লাহ না দে, আমিন। সুর সামার আসুক যদি আমার আল্লাহর দয়া হয়, কিন্তু কোনো বিয়াদব যেন না আসে। আমলের ক্ষেত্রে বস আমার আল্লাহর দয়া হয়েছে, মাফ করে দিস। কত কত কারণে মানুষ মাফ পাইছে জানেন? এক মহিলা কুকুরকে পানি দিয়ে মাফ পায় নাই, খারাপ মহিলা ছিল না। আরেক মহিলা এত কাজ করে, ফরজ নামাজ, তাহাজ্জুদ, রোজা, শুধু বিড়াল মেরে ফেলার কারণে জাহান্নামে যায় নাই। কে কোন কাজে আটকে যাচ্ছে দেখতেছে? আরেকজন শুধু যাওয়ার আগের দিন আল্লাহকে ভয় করছে, ছেলেদেরকে ডেকে বলতেছে আমি যদি মারা যায় আমাকে পুরাইয়া আমার ছাইগুলা সমুদ্রে ফেলে দিবে, শুধু এতটুকুন ভীতির কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিছে। আমাকে এত ভয় পাইতে হয়, এতটুকুর কারণে আল্লাহ মাফ করে দিছে। বন ইসরায়েলের আরেক ব্যক্তি তো 100টা খুন করেছে, 100টা, যেখানে এক খুন একটা খুন করলে যেখানে জাহান্নামে থাকতে হয়, আবদি জাহান্নামী, আবদি মানে একেবারে, তফসির আছে, তা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামে থাকতে হয়, সেই ব্যক্তি 100টা হত্যা করে আমার আল্লাহ তার তওবা কবুল করেছে। সুতরাং কখন কার তওবা, আল্লাহ আল্লাহ কে কোন কাজে পার পেয়ে যায় কেউ জানে না, কিন্তু আকীদার ক্ষেত্রে সাবধান। আমার আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরু। আপনি কিছুই করেন নাই, আপনি শুধু আমার নবী একসাথে বসেছেন। আচ্ছা, কণ্ঠটা তো আপনার কন্ট্রোলে না, এখানে ভয়েস কর আছে, কিছু মানুষের ভয়েস কর উঁচা, কিছু মানুষের ভয়েস কর নিচা। আমার আল্লাহ বলতেছে ভয়েস কর মোর তোর কাছে রাখ, বস নবীর দরবারে কথা বললে ছোট আওয়াজে কথা বলবে, এতটুকু এন্ড অফ দ্য স্টোরি। ভয়েস কর আল্লাহ দিছে না? কিছু মানুষ দেখছেন আপনারা বলেন মামা বেশি বড়, আমার চাচির গলা বেশি বড়, বলেন না, না চাচির গলা বড় মানে চাচি করে নাই, কট, এটা কটের মধ্যে কি আছে, বড়ত্ব আর ছোটত্ব। তা আমার আল্লাহ বলতেছেন আমি তো দিলাম, আমি দিছি, কিন্তু বড় ছোট এটা তোর ব্যাপার, আমার নবীর দরবারে কথা বললে ধিমি আওয়াজে কথা বলবি যেন বেয়াদবি না হয়। সিরিয়াস আল্লাহ এই জায়গার মধ্যে এসে দেখছে। এবং ওয়ালা তাজহারুল্লাহু বিল কাওলি কাজহরি বাদিকুম লিবাদিন, তোমরা তোমরা কথা, তোমরা আমরা বলি না, আমরা আমরা ভাতিজা ভাই ফুট মামা চাচা কত কিছু, তোমরা তোমরা বলো, এটা আমার নবীর সাথে চলবে না। যদি কাজ করে ফেলো আমি তোমাদেরকে আগ থেকে বলে দিচ্ছি, আন্তাহাবাতা আমালুকুম, আমালুকুম, তাহাজ্জুদ বলেন, কোরআন তিলাওয়াত বলেন, তবলিগ বলেন, ওয়াজ বলেন, সব খতম, ওয়ান তোমরা একটা শুরু ক, এমন ভাবে শেষ হবে তওবার নসিব হবে না, গোস্তাখের রসুলের তওবা নসিব হয় না। কেন? এটা বড় দারুণ ফিলোসফি, ওয়ান তুমলা তা সরু, বিয়াদব, যে ব্যক্তি বিয়াদবি করে তার ভিতর থেকে সেই যে বিয়াদবি করতেছে এই বোধ শক্তিটা আল্লাহ নিয়ে ফেলে, সেই কারণে সে বুঝতে পারে না সে বিয়াদবি করছে।
বোধ শক্তি এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এই যে আপনারা যেতে যেতে চিন্তা করতেছেন না, দরুদ আমার ভাইটা কষ্ট পাইতেছে, আর দরুদ দুইটা টাকা দিয়ে ফেলে দিলে, 50 টাকার নোট নিয়ে বের হইছেন, মানুষ একটা টাকা চাইছে চলে গেছেন পট্টু, দূর বুড়া মানুষ 10টা টাকা। এই যে আপনার ভিতরের বোধ শক্তি বেটা, যাদের ভিতরে এটা আছে আল্লাহর দরবারে সিজদা করবেন, শুকর শুকরিয়া আদায় করবেন। এই ধরতির মধ্যে বর্তমান সময়ে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এশকের রসূল, যে ব্যক্তির ভিতরে আমার নবীর এশক আছে, মনে করবেন আল্লাহ আপনাকে এমনিতে মায়া করে, যদি মায়া না করতো আল্লাহ এশক দিত না। দ্বিতীয় বড় নিয়ামত বোধ শক্তি, আরেকজনের জন্য আপনার ভিতরের যে টান, আমার ছেলে এটা কি মনে করবে, বুঝতে পেরেছেন, মানুষকে দেওয়া, হ্যাঁ ও কষ্ট পাইতেছে, এই যে আপনার ভিতরে এই বোধ শক্তি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এখন আমরা আমাদের সমস্যা হয়ে যায় কি, আমরা যেরকম সবার কাছ থেকে সেরকম আশা করি। আরেকজন কিছুদিন আগে বলতেছে, হুজুর আমার ভাই এটা করছে, আমার বোন এটা করছে, আমার এমনটা ওটা করছে, কিন্তু আমি তো এরকম, বুঝতে পেরেছ, ইংল্যান্ডের লোক। আমি বলতেছি বেটা, এই যে আপনি করতেছেন এটা তো আল্লাহ আপনাকে নিয়ামতটা দিছে, বোধ শক্তি আছে, আপনার ভাইকে আল্লাহ ওই নিয়ামত দেয় নাই, তো এখন আপনার দায়িত্ব কি? আমি বলছি আপনার দায়িত্ব হচ্ছে শুকরিয়া আদায় করে ধৈর্য ধারণ করা এবং ওনার জন্য দোয়া করা, কারণ বোধ শক্তি যেটা আল্লাহ আপনাকে দিছে এটা কি আপনি সাতপুরের বাজার থেকে কিনছিলেন? কিনেন নাই তো, এটা আপনার সেটিং এর মধ্যে কোনো কারণে আমার আল্লাহ মহব্বত করেন। আমরা ফুটা ফুটা যা কিছু বলতেছি ঠিক আছে, আচ্ছা এখানে আমি কি কোনো কিছু অর্জন করছি? অর্জন না, এটা আমার আল্লাহ মহব্বত করে হয়তো দিছেন, কালকে যদি নিয়ে ফেলে আমি ইয়েস নো বলতে পারবো, সুতরাং যেহেতু আছে সেহেতু আমাকে শুকরিয়া আদায় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিয়ামতের জন্য আল্লাহর দরবারে প্রশংসা করতে হবে। তো যার ভিতরে বোধ শক্তি আছে উনি যেন শুধু কমপ্লেন না করে, তিনটা জিনিস যদি আপনার জীবন থেকে সরাই দিতে পারেন জীবনে শান্তি পাবেন। নাম্বার ওয়ান, কমপ্লেন করা ছেড়ে দাও, আমার কাছে এটা নাই ওইটা নাই এটা নাই ওইটা নাই, কমপ্লেন যতদিন না ছাড়বেন নিজের জীবনে কখনো শান্তি পাবেন না। কেন? কারণ সদা সর্বদা আপনি মাথায় রাখবেন আমার একজন মালিক আছেন, যিনি আমার মালিক, আমি সবসময় ওনার চোখে চোখে থাকি, এমন না যে মালিক আছে, আমি যেই ব্যাংকে চাকরি করি ডাইরেক্টর সাহেব অস্ট্রেলিয়াতে থাকেন, উনি তার আমাকে চিনেন না, আমার ডাইরেক্টর যিনি উনি অস্ট্রেলিয়াতে থাকেন না, ওনার কোনো অস্ট্রেলিয়া নাই, ইংল্যান্ড নাই, কানাডা নাই, ওনার কোনো মাস নাই, দিন নাই, আগ নাই, পিছ নাই, উপর নাই, নিচ নাই, আমার মালিক সবসময় আমাকে চোখে চোখে রাখে। সুতরাং আমার দুঃখ বোধ করার তো কোনো কারণ নাই, বেশি অসুবিধা হয়ে গেলে বলবেন ওয়াফিদু আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ, রাস্তার মধ্যে হাঁটতে থাকবেন হাঁটতে থাকবেন, আইলে 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 সবুজ দেখে দেখে, অন্তর যখন বেশি উতলা হয়ে যাবে শুধু হাঁটতে থাকবেন, আর কি বলবেন, দরুদ শরীফ পড়বেন, কতক্ষণ পর পর আমার নবীকে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপরে বলবেন ওয়াফিদু আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। ফেরত যখন আসবেন দেখবেন ভিতরের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে, ভিতরে জান্নাতের বাতাস বইতেছে, দিন বাদে এই কথা আপনাকে কেউ বলবে না, মসজিদের হুজুর ডিপ্রেসড হবে না, ইউনিভার্সিটি শিক্ষক ডিপ্রেসড হবে, মসজিদের হুজুর ডিপ্রেসড হইতে শুনছে, এত কম টাকার বেতন কোনো পাগলও করবে না চাকরি, কোনো পাগলও করবে না এই চাকরি, শুধু কি কম টাকার বেতনে চাকরি করে, সেখানে আবার প্রেসিডেন্ট সেক্রেটারি ডলা ডলি আছে না, কিন্তু আপনি দেখছেন কোনোদিন কোনো হুজুর কোনো ইমাম ডিপ্রেশন হইতে, কিন্তু ইউনিভার্সিটির শিক্ষক ডাক্তার ডিপ্রেসড হয়, আমরা তো কাজ করি বিভিন্ন সেক্টরে, বুঝতে পেরেছেন, কেন? দিন আকিদা এস আল্লাহর ওলির দরবারে যান, বেশি অসুবিধা লাগবে, কতক্ষণ বসে বসে থাকেন, বসে থাকে 3 মিনিট পরে দেখবেন উত্তর দক্ষিণ সিধা হয়ে গেছে, কেন? আল্লাহর ওলিদের সিনার ভিতরে নূর থাকে, নূর নূর কি হয় না, নূর খতম হয়, নূর তো আবাদুল আবাদ পর্যন্ত থাকবে, বুঝতে পেরেছেন, তো যতক্ষণ বসবেন ওই নূর লাগবে, নূর লাগবে, নূর লাগবে, এই জন্য জীবন থেকে কমপ্লেন খতম করে ফেলেন, নিজের জীবনের মধ্যে কখনো ক্রিটিসাইজ করিয়েন না মানুষের, আপনার কি দরকার কে কেমন সেটা জানা, নিজের জীবন থেকে যদি ক্রিটিসিজম খতম করে ফেলেন
কমপ্লেইন খতম করে ফেলেন, আপনার জীবনের মধ্যে আপনি ক্রাইম খতম করে ফেলেন। তিন সি যেই ব্যক্তি খতম করবে সেই ব্যক্তির জীবনে অনেক শান্তি পাবে। আপনার তবু যদি বলেন হুজুর মনে কষ্ট, হ্যাঁ বন্ধু বান্ধব ভাই ব্রাদারের মধ্যে দেখেন যেই ব্যক্তি আপনাকে সম্মান করে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করবেন, কথাবার্তা রাখেন, সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম, যেই ব্যক্তি আপনাকে সম্মান করবে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করা বন্ধ করে দেন। বুঝতে পেরেছেন আপনারা? যেই ব্যক্তি জাজমেন্টাল হয়ে যাবে, সুযোগ দেওয়ার পরে তিন মিনিট পরে আপনাকে বলবে আপনার ওই কাজটা এরকম হয়েছিল, আপনি এটা এরকম করলে ভালো হইতো, দেখছেন নি? এটাকে বলে জাজমেন্টাল হয়ে যাও। জাজমেন্টাল মানুষের সাথে থাকবেন না, দূরে রাখেন। সালাম কালাম বন্ধ করে দিতে বলতেছি না, সহযোগিতা বন্ধ করে দিতে বলতে, মানে আপনি দূরে রাখেন। সেই সমস্ত মানুষকে সাথে রাখেন যারা মুয়াদ্দব, যারা কি মুয়াদ্দব, অশিক্ষিত কুশিক্ষিত হোক কোনো অসুবিধা নাই, আদবওয়ালা মানুষকে সাথে রাখবেন, আদবে ইমান, আদবে ইমান। কথা শুরু করেছিলাম আমার নবীর এশক আদব তাজিম ও মহব্বত দিয়ে, আমলের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়, এশক আদবের ক্ষেত্রে ছাড় নাই আমার আল্লাহ। সেই কারণে দেখেন সূরা কাফেরুন সামান্য কোরআন শরীফের ছোট সুরার মধ্যে অন্যতম সুরা না, কুল আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন লা আনতুম আবুদুন মা আবুদু ওয়া লা আনা আবুদু মা আবাদতুম ওয়া লা আনতুম আবুদুন মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, শেষ। সূরা মুনাফিকুন বড় সুরা না, সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো 20-30টা সূরাকে খেয়ে ফেলে হজম করে ফেলতে পারে। কেন আল্লাহ কো? কারণ কাফিরুন খতরনাক না, মুনাফিকুন খতরনাক। মুনাফিকুন খতরনাক, মুনাফেক একটা আমলের মুনাফেক আর একটা আকীদার মুনাফেক। আমলের মুনাফেক মাফ পেয়ে যায়, আকীদার মুনাফেক মাফ পায় না। আমলের মুনাফেক মিথ্যা বলা আমলের মুনাফেক, ওয়াদার ভঙ্গ করা আমলের মুনাফেক, আমানতের খেয়ানত করা আমলের মুনাফেক, মানুষকে গালি দেওয়া আমলের মুনাফেক। আপনি যদি এই কাজগুলো করেন, গালি দেওয়া, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা বলা, তখন আপনার ভিতরে কি আসে? নেগেটিভ এনার্জি আসে, ভিতর জগৎ অন্ধকার হয়ে যায়। আপনি ভিতরে জগৎ যদি অন্ধকার হয়, এরপর আপনি ঘরে আসছেন না, আপনার ছেলে মেয়ে এফেক্টেড হয়েছে আপনার মাধ্যমে, মসজিদে এসেছেন মুসল্লিরা এফেক্টেড হয়েছে, আপনি যেখানে যাচ্ছেন এটা নিয়ে নিয়ে যাচ্ছেন, তো সর্দি, যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে, যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে। এক ব্যক্তি করোনা নিয়ে এক গ্রামে ঢুকছে, পুরা গ্রামের মানুষের করোনা হয়ে গেছে, হয় নাই? একই জিনিস এখানেও হয়। ওইটা হচ্ছে জাহেরি করোনা, এটা বাতেনি করোনা। জাহেরি করোনা দিয়ে শরীর নষ্ট হয়, বাতেনি করোনা দিয়ে রু নষ্ট হয়। সেই কারণে আমাদেরকে বোঝানো হয়েছে সঙ্গ দোষে লোহা বাসে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সর্বনাশ মানে ক্যান্সার হয়ে গেছে না, এই সর্বনাশ মানে আপনার ভিতর জগৎ বরবাদ হয়ে গেছে। কত আচ্ছা বালা 12-14 সুন্দর সুন্দর আম, আপনি ওই আমের মধ্যে মহব্বত করে দুইটা নষ্ট আম তো একসাথে দিচ্ছেন, সকালবেলা হইতে পারে নাই, 12 আমের মধ্যে আরো 2-4টার মধ্যে লেগে গেছে না, কেন? সঙ্গ দুষে লোহা বাসে। এই জন্য সঙ্গের কারণে সাহাবি, আমলের কারণে, তার মানে কি আমল করে নাই? অবশ্যই আমল করেছে, আমলের হক আদায় করেছে, কিন্তু আমল দিয়ে সাহাবি হয় নাই, সাহাবি হয়েছে কিসের কারণে? সোহবতের কারণে, আমার নবীর সঙ্গের কারণে। সেই জন্য সাহাবাই কেরাম আমাদের এখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে কথা বলে না অনেকে, খবরদার এগুলো করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, আমার নবীর সাথে এক সেকেন্ড আমার নবীর শরীরের বাতাস যার গায়ে এক সেকেন্ড লেগেছে সেই গৌস কুতুবের উপরে, এবার তার বাকি কাজ সেটা আল্লাহ দেখবেন। আপনারা বুঝতে পারতেছেন আমার নবীর সুবতার একটা তাসির আছে না বাবা? যত ওলি ওলি হয়েছে কিসের কারণে? রাতে সিজদা দেওয়ার কারণে। রাতে সিজদায় যদি ওলি হয়ে যাইতো তো আমাদের কাকারা বাবারা সবাই ওলি হয়ে যাইত, এটা সুহবতের কারণে। এটা কিসের কারণে? এই জন্য সুহবত বাদে ওলি হওয়া যায় না। এই জন্য আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, ইত্তাকুল্লাহ, মুত্তাকি হও, ওয়া কুনু মাআস সাদিকিন, তাকওয়া যদি সিনের ভিতরে রেখে দিতে চাও তো মুত্তাকিনদের সঙ্গের মধ্যে অবস্থান করো। সুহবত ছাড়া এটা নসিব হয় না। এতগুলা যে ইমোশনের কথা বলেছি, এই ইমোশনকে আকীদা আহলে সুন্নত বলে।
এই মহব্বত, এই ইমোশন, এই আদব, এটাকে কি বলে আহলুস সুন্নাতে ওয়াল জামাআ? আপনি এটা বাদে অন্য জায়গার মধ্যে এই আদব, এই মহব্বত আপনি পাবেন না। তো সোসাইটির মধ্যে যখন লোভ লালসা ছড়িয়ে পড়ে, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায়, ইমোশন খতম হয়ে যায়, রেসপেক্ট খতম হয়ে যায়, সেই কারণে তরুণ প্রজন্মের মধ্যে মা বাবার সম্মান নাই, একদম মিনিমাম লেভেলে চলে আসতেছে। বড়দের সম্মান মিনিমাম লেভেলে, ঠিক সেভাবে আমার নবীর প্রতি তাজিমও মিনিমাম লেভেল। মা বাবার সম্মান না থাকলে নবীর সম্মান থাকবে না, সেই কারণে মা বাবার সম্মান না করলে বেয়াদব, নবীর সম্মান না করলে বেঈমান। আপনারা বুঝতে পেরেছেন এটা কিসের কারণে? এটা আধুনিক সোসাইটির। তো যেই সমাজের মধ্যে প্রতারণা বেশি, জুলুম বেশি, অহংকার বেশি, ক্রাইম বেশি, সব বেশি, সেই সোসাইটির মধ্যে হেদায়েত বেশি। যদি হেদায়েত আপনি বলতেছেন না আগে জানতাম না এখন জানি, আগে পথভ্রষ্ট ছিল এখন আমরা হেদায়েতের মধ্যে আছি, তো যে সোসাইটির মধ্যে হেদায়েতের মধ্যে থাকে সেই সোসাইটিতে তো ড্রাগ নিচে নামার কথা, ক্রাইম নিচে নামার কথা, ডিভোর্স নিচে নামার কথা, সব কিছু তো উপরে। তো হেদায়েত নিচে না হলে সব কিছু উপরে উঠছে, উঠে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কই মানুষের মাধ্যমে ওয়াসওয়াসা হবে, ওয়াসওয়াসা কারা দেয়? দায়ী, এই দায়ীগুলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলানা কারীম আমাদেরকে কবুল করুক। আমরা আরেকবার দরুদ শরীফ পড়ে একটু সালাতুনিয়াত রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়াত হাবিবাল্লাহ আলাইকুম। ইংল্যান্ডের যে কথা আমরা আমাদের একেবারে শেষ পর্যায়ে, ইংল্যান্ডের যে কথাটা বলতে চাইতেছিলাম, তো তারা এটা করার পরে বহু বড় বড় বই লিখছে, সেই বইগুলা, কারণ এখানে তো তারা একটা বড় কাজ করে গেছে, এটা বলে ইসলামিক মাদ্রাসা আর এটা হচ্ছে স্কুল। এই দুনিয়ার শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সব এখানে ঢেলে দিছে মাদ্রাসার মধ্যে, আমাকে দিছে শুধুমাত্র এই নিকা, তালাক, জানাজা, ঘোড়ার জাকাত, তারপরে হাতির জাকাত, এগুলা পড়ার জন্য, বুঝছে? অথচ আমার ফেকার কিতাবের মধ্যে কোন জিনিস নাই, বিজনেস থেকে শুরু করে, কনস্টিটিউশন থেকে শুরু করে, আইন থেকে শুরু করে, কোন জিনিসটা নাই, কোনো কিছুই পারানো হয় না আজকের দিন পর্যন্ত। প্রধান বিচারপতির আদব কি হওয়া চাই সেটা আমাদের ফেকার কিতাবের মধ্যে আছে, কিন্তু কোনো কিছুই আমাদেরকে কি পড়ায়? ঘোড়ার জাকাত, হাতির জাকাত, এমন এমন বিষয় যে বিষয় শুনলে আপনারা হাসবেন, কারা করে গেছে, আগতেই করে গেছে, এখন ওইটার মধ্যে চলতেছে। তো এটার নাম দিছে মাদ্রাসা। ও মাদ্রাসার বাংলা কি? ক বিদ্যালয়। মাদ্রাসার ইংরেজিতে কি বলে? ক স্কুল। তো আপনি যে স্কুলে যাইতেছেন সেটা কি? ক সেটা বিদ্যালয়। তো এটা আরবি হইল, এটা আজিব করে ফেলছে। টার্গেট কি ছিল? টার্গেট ছিল যেন 50-60 বছর পরে কোনো শিক্ষিত মানুষের ছেলে, যেন প্রভাবশালী মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষের ছেলে যেন এই লাইনে না আসে। যদি এই লাইনে না আসে তো এখান থেকে রিসার্চ বন্ধ হয়ে যাবে, এবং চোখে চোখ রেখে কথা বলার লোক বন্ধ হয়ে যাবে। সেই সময়টা এখন এসেছে না? তারা তাদের ওই কিতাবগুলোর মধ্যে কিভাবে প্রচার করেছে দেখেন। ইসলামের মধ্যে কোনো মাজহাব বলে কোনো কিছু নাই, মুসলমানরা এদিক ওদিক থেকে নিয়ে তাদের নবীর আরো 300 বছর পরে এগুলা মাজহাব ফিকা বলে চালাই দিয়েছে। তো আপনি যে বলতেছেন মাজহাব নাই, তো এটা তো আপনার কথা না, এটা তো পিছনের কথা, ইহুদি নাসারার কথা। তারাই তাদের কিতাবের মধ্যে বলেছে আমাদের এখানে কোনো তাসাউফ নাই, হাদিস নাই, মাজহাব নাই, কোনো কিছু নাই, আমরা এমনিতে টুঙ্কার উপরে 1250 বছর মানুষকে শুধুমাত্র কি খাওয়াইছি? ফিডার খাওয়াইছি। আপনারা বুঝতে পেরেছেন আরো জটিল কাজ কোনটা হয়ে গেছে আমাদের এখানে মাদ্রাসা শিক্ষার মধ্যে। যে ছেলেটা মাদ্রাসায় ঢুকছে সেই ব্যক্তি ইসলামী শরীয়তের নামে যে জ্ঞানটা শিখেছে, এটা হারাম, এটা মুশরিক, এ বেদাতি, তার ভিতরে আধুনিক দুনিয়া, গবেষণা, নতুন নতুন জ্ঞানের ধান উন্মোচন করা, গাজালি টাইপ, রুমি টাইপ, বাকিল্লানি টাইপ, এলমি জজবাত খত। আমরা কি করেছি? আমরা মাইন্ডটাকে ন্যারো হয়েছে, নির্দিষ্ট উস্তাদ ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত একই জায়গায় করেছে, একই উস্তাদ। উস্তাদ আমাকে শুরু থেকে, আমি যখন ক্লাস 6 পড়তেছি, উস্তাদ কি বলতেছে, এই তুই এদিকায় আমার আমার কাপড়টা ধুয়ে দে। ক্লাস 6 ছেলেকে যখন আপনি তুই তুকারি করে কাপড় ধুইতে দেবেন, সে আর ব্যক্তিত্ব বলে কোনো কিছু থাকবে
ব্যক্তিত্ব বলে কোনো কিছু থাকবে থাকবে না। সেই কারণে সে যখন মাস্টার ডিগ্রি করে বের হয়, ঢাকা ইউনিভার্সিটি থেকেও বের হয়েছে, আমিও বের হয়েছে। এই ছেলের কথাবার্তা, চালচলন, ব্যক্তিত্ব, পার্সোনালিটি আমার চেয়ে 100 গুণ উপর। সেই সোসাইটিকে যেভাবে ইমপ্রেস করতে পারতেছে আমি ইমপ্রেস করতে পারতেছি না। আমি তো দুনিয়াদারি কোনো কিছু শিখি নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমি দুনিয়ার আখিরাতের মধ্যে সামঞ্জস্যতা বিধান করতে পারছি না। আমি কথা বলতেছি মাটির নিচের, সে কথা বলতেছে মাটির উপরে। সে মাটির নিচের জিনিস জানে না, আমি মাটির উপরের জিনিস জানি না। সেই কারণে আমাদের ম্যাক্সিমাম মসজিদের খুতবা আমাদের তরুণ প্রজন্মের ক্ষুধা যেটা সেটাকে নিবারণ করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসের হোক। আখেরি কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। ওই আমি বলেছিলাম না, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো কোরআনের মধ্যে 18টা জায়গায়, মানে কোরআন তো কিছু জিনিসের হুকুম দিয়েছে, কিছু জিনিসকে নিষেধ করেছে। যে নিষেধ করেছেন সেটা হারাম হতে পারে, তাহরিমি হতে পারে, ইসাত হতে পারে, মকরুহ তানজিহ হতে পারে, খেলাফে আদাও হতে পারে। এখন কোনটা কোন খাতে রাখবো সেটা আমি কি করে বুঝবো? সেটার জন্য তো অনেক দলিল আদিল্লা দরকার। পুরা শরীয়তের দলিল আদিল্লা সবকিছুকে একসাথে রেখে তারপর আমি একটা ডিসিশন দিতে পারবো। যেমন সামনে রোজা আসতেছে না, তো রোজার আয়াত আপনি বলতেছেন রোজা ফরজ, কিভাবে? সব কিতাবের মধ্যে লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কাতাবা ইয়াকতুবু, এটার মানে হচ্ছে লিখা। কুতিবা মানে লিখা হয়েছে। আপনি কি আপনি অনুবাদ করলেন কি ফরজ করা হয়েছে? তো ফরজ করার জন্য তো আলাদা শব্দ আছে ফুরিদা। আল্লাহ তো বলতে পারতেন না ফুরিদা আলাইকুমুস সিয়াম কামা ফুরিদা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কিন্তু বলেছে কুতিবা। কেন? উলামায়ে কেরাম আমাদেরকে বলতেছেন কুতিবা মানে ফুরিদা, কুতিবা মানে ফুরিদা। এটার উপর আবার দলিল দিচ্ছেন আরবরা এভাবে ব্যবহার করতো, হাদিসে পাকে এভাবে এসেছে, কনভিন্স করেছে আমাদেরকে। এখন কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় আবার কুতিবা আসছে, ওখানে কিন্তু ফুরিদা না। কুতিবা আলাইকুম ইজা হাদারা আহাদাকুমুল মাউতু খাইরানিল ওয়াসিয়্যা। মওতের ওসিয়ত, ওসিয়ত কি ফরজ? ফরজ না। তো কুতিবা ব্যবহার হইলো যে কোনা, কুতিবা ব্যবহার হইলো এটা ফরজ না। ও ফরজ না এটা কে বলছে তোমারে? ওইটা আলেমরা বলছে, মাজহাবে বলে এটাই কথা। ওয়ালিল মুতাল্লাকাতে মাতাউন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। ডিভোর্স দেরকে আপনি খরচ দিতে হয় হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য ফরজ। আমি কি বলেছি? ফরজ শব্দ ব্যবহার হয়েছে কিন্তু হাক্কান, হাক্কান মানে হক, কিন্তু আমি অনুবাদ করতেছি ফরজ। কে শিখাইছে? মাজহাবে। তো এখন কি আমি বলবো ডিভোর্স মহিলাদেরকে খরচ দিবে শুধু মুত্তাকিন আল্লাহর ওলিরা, আমাদেরকে দিতে হবে না, এরকম কথা? তো কোরআন তো বলতেছে হাক্কান আলাল মুত্তাকিন। এভাবে পবিত্র কোরআন 18টা, মানে যখন কোনো কিছু করতে বলেছে, করতে বলার ক্ষেত্রে কোরআন 18টা রীতি ব্যবহার করেছে। 18 টাইপস অফ কমান্ডমেন্টস বিন ইউজড বাই কোরআন ফর দি ডিমান্ড অফ কমিশন। কোনো কিছু করতে বলা এটাকে বলে তলব, মানে ডিমান্ড অফ কমিশন। করতে বলতেছে আপনাকে, করতে বলার ক্ষেত্রে 18 ধরনের রীতি ব্যবহার করছে কোরআন। কিন্তু এই 18 ধরনের মধ্যে কিছুতে ফরজ, কিছুতে ওয়াজিব, কিছুতে মুস্তাহাব, আর নাহির ক্ষেত্রে, না করার ক্ষেত্রে কোরআন ব্যবহার করেছে 23টা রীতি। 23টা রীতির মধ্যে হারাম তো একটা, বাকি কোনগুলা? কো বাকি মকরুহ তাহরিমি তানজিহি এসা খেলাফা আওলা। এই যে ক্যাটাগরি করছে, এই ক্যাটাগরি কারা করেছে? যারা করছে তারা মাজহাবের ইমাম, তারা মাজহাবের ইমাম। সেই কারণে মাজহাব মানা ছাড়া, হ্যাঁ আপনি ফেতনার বাজার গরম করতে পারবেন। আসলে তো মানা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আমরা যারা বলি না আমি মানি না, না মেনে তো পারবেন না আপনি। কোনো না কোনো একজনের তো শরণাপন্ন হয়েছেন, কোনো না কোনো একজনের, মসজিদের ইমাম হোক, গুগল হোক, কোনো না কোনো একজনের শরণাপন্ন হয়েছে, না মানা ছাড়া পারবেন না। তখন আপনি বুখারির কাছে আসবেন, তো বুখারি মানুষ না, কোনো একজনের অনুকরণ তো করতেছেন, আনুগত্যবাদে পারবেন না। সেই কারণে আমার আল্লাহ বলেছেন কি, কোরআন সুন্নার আনুগত্য এবং উলিল আমরের আনুগত্য, উলামাদের আনুগত্য, তিন আনুগত্য। এই তিনটাকে শরীয়তের চোখ বলা হয়েছে, দে আর দ্য থ্রি আইস অফ শরিয়া। শরীয়তের তিনটা চোখ কোরআন সুন্না এবং উলামা। আমরা যদি সেটাকে সোর্স করি তো উলামাকে এজমা এবং কিয়াস বলি। এক আলেমে বললে কিয়াস, 10 আলেমে বললে এজমা বলি। আলটিমেটলি আলেম, আলেমেটা শরীয়তের চোখ। আখেরি কথা বলে আমরা শেষ করতেছি। সেই কারণে মনে রাখবেন, এখানে একটা প্রশ্ন নিয়ে গেম খেলা হয়, যেমন ঈদে মিলাদুন্নবী। কো ঈদে মিলাদুন্নবী শরীয়তে জায়েজ কি জায়েজ নাই,
শবে বরাত, ফর এক্সাম্পল শবে বরাত, আপনি বলতেছেন শরীয়তে জায়েজ নাই, আমি বলতেছি জায়েজ আছে, তা আমরা বসছি, আমি পক্ষে দলিল দিচ্ছি কিভাবে, কোরআন সুন্না উলামা, আপনি বলবেন বিপক্ষে, কোরআন সুন্না উলামা। আপনি যদি বলেন আল্লাহ রসুলের জমানায় ছিল না, তাইলে তো আপনার সাথে ডিবেট এটার উপর হবে না, আপনার সাথে তখন কথাবার্তা ডিসকাশন হবে কি নিয়ে, বেদাত। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, বিশেষ করে ওলামা ইকরাম। আমি যখন শরীয়তের কোনো নির্দিষ্ট পয়েন্টে কথা বলবো, যেমন শবে বরাত নিয়ে বলবো, হুজুর শরীয়তের দৃষ্টিতে শবে বরাত, আমি বলতেছি আমি পক্ষে, আপনি বলতেছেন আপনি বিপক্ষে, তাহলে কথা কিভাবে বলবো, ম্যাথোডোলজি কি? ম্যাথোডোলজি হচ্ছে আমি আগে শবে বরাত কোরআনের দৃষ্টিতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, শবে বরাত হাদিসের দৃষ্টিতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, শবে বরাত সম্পর্কে এই দলিল সম্পর্কে উলামা ইকরামের অভিমত, তাইলে মেথোডোলজি ইয়াআল্লাহদিনা আমার আতিউল্লাহ আতি রসুল আউলুল আমরে মিনকুম, এটা অনুযায়ী হচ্ছে। আপনি আসছেন আইসা, এখন আপনি দলিল দিবেন, আপনি কিভাবে দলিল দিবেন, কোরআনের দৃষ্টি, হাদিসের দৃষ্টি এবং আলেমের দৃষ্টি। কিন্তু আপনি যদি ছট করে উঠে বলেন এটা তো আল্লাহ রসুলের জমানায় ছিল না, তাইলে আপনার সাথে এটা নিয়ে কথা হবে না, আপনার সাথে কথা হবে বেদাত নিয়ে, বেদাত। তখন আমি বলবো বেদাত কোরআনের দৃষ্টিতে, বেদাত হাদিসের দৃষ্টিতে, বেদাত আলেমের দৃষ্টিতে, আপনি বলবেন বেদাত কোরআনের দৃষ্টিতে, বেদাত সুন্নতের দৃষ্টিতে, বেদাত আলেমের দৃষ্টিতে, কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয় নাসের হোক। আমি শুনেছি আপনারা অনেক বড় করে প্যান্ডেল করেছেন, বৃষ্টির কারণে হয়ে উঠে নাই, আমাদেরও আসলে দূর দূরান্তে যেতে হয়, তো অনেক দূর আসতে হয়, আমাদের জন্য তো সেটা প্রত্যেক দিনে, প্রত্যেক দিনে প্রচণ্ড গলা ব্যথা করতেছে, আমি কিভাবে কথা বলতেছি আল্লাহ পাক জানে। সেই কারণে মানুষজন একটু বেশি দেখলে দিল খুশি হয়, আমরা যেখানে যে বিষয়ে কথা বলতে চাইবো বা পারবো, কিন্তু অনেক দূরে এসে যখন একদম ছোট্ট জমায়ে দেখি তখন মনটা একটু খারাপ হয়, কারণ আমরা তো আবার অন্যান্য ওলামা ইকরামের মতো ওই জিনিসটা করতে পারি না যে আমাকে এত টাকা দিতে হবে, এত অ্যাডভান্স দিতে হবে। তখন হয় কি, ছোট মাহফিলের দাওয়াত আর যায় না, যখন আপনি বলবেন না 1,00,000 টাকা দিতে হবে, তখন তো ছোট মাহফিল আপনাকে ইগনোর করবে, আমাদের পক্ষে সেটা করা সম্ভব হয় না, হবেও না, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। আমিন। তো আমাদের আমাদের ভাইদের, আমাদের যারা ভাইয়েরা আছে, এইটার জন্য বলতেছি না, আমি সবার জন্য বলতেছি, আমাদের ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে হুজুরকে আমি এখানে এসে বসাবো কিনা। গতকালকে যেমন একটা প্রোগ্রামে ছিলাম, দুইটা, একটা ভিতরে একটা বাইরে, বাইরে একটা রাস্তার পাশে, তারা যে রাস্তার পাশে প্রোগ্রাম করতেছে আমাকে বলে না, কারণ আমি রাস্তার পাশে প্রোগ্রাম করি না। গত বছর করছি মাদ্রাসার পাশে, বিশাল প্রোগ্রাম ছিল, আর মাদ্রাসার প্রোগ্রাম আমি চেষ্টা করি না না করার জন্য, গিয়ে দেখি রাস্তার পাশে, এখন রাস্তার পাশে হুজুর মহব্বত করি, মহব্বত তো বুঝি, আপনি যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানে রাখেন, আমি তো আপনাকে না বলতেছি না, আমি বলতেছি নিয়ে যান, যেভাবে ব্যবহার করা দরকার সেভাবে ব্যবহার করে। আপনাকে একটা ফ্রিজ দিয়ে গেলাম, এত একটা দামি ফ্রিজ, আপনি আপনারে বলছি ভাই বাইরে এখানে ন্যাকড়া রাখছি, আপনি ধরে এটা মুছে দিবেন, কারণ বাইরের ফ্রিজ বিসমিল্লা করে ধুম দাম ধুম দাম, 11 মাস আসার পরে দেখতেছি দরজার বন্ধ হয় না, আমি তো কিছু করি না, আমি শুধু দরজা বন্ধ করছি আর খুলছি, বললাম আমার ফ্রিজ 30 বছর পর্যন্ত কিছু হয় নাই, তোমার 11 মাসে শেষ হয়ে গেল, কেন হয়েছে, কারণ অজায়গার মধ্যে আমি জায়গার জিনিস রেখে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয় নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক, মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।